جاتی ہے مدرسہ کے ساتھ پوری ایسے بن جاتی ہے بسم اللہ اللہ زادو باسن تو دا کہو اے بھائی ایتا کی کو دے ایتا دے ایتا کو دے ভাই আপনারা যদি দরুদ না পড়েন তাহলে আমরা যাবো কোথায় একটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা ঠিক আছে ঠিক আছে যা আজকে কর দোকানে আরেকটু আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل আপনার কার কষ্ট হচ্ছে নাকি ভাই কার কষ্ট হচ্ছে তা দরুদ শুয়ে তো আস্তে আস্তে পড়ছি কিন্তু আওয়াজ দিয়ে পড়েন اللهم صلي على وعلى آل حياة النبي تاجدار مدينة حياة النبي تاجدار مدينة تلاتم تلاتم سفينة سفينة اللهم صل على وعلى آل أضع يا نظر گنبد سبز و اي دل معدب معدب مدينة مدينة اللهم صل على وعلى آل لگا تکیا گناہوں کا پڑا دن رات سوتا ہوں لگا تکیا گناہوں کا پڑا دن رات سوتا ہوں مجھے اب راہ غفلت سے جگا دو یا رسول اللہ اللہم صلی علی وعلی آلی ہند میں رہنا مجھے دو جگ سے نہیں کم ہند میں رہنا مجھے دو جگ سے نہیں کم مدینے پہ بلا لیجئے شاہ مدینہ مدینے پہ بلا لیجئے شاہ مدینہ اللہم صلی علی وعلی آلی মঞ্চস্থ মুরব্বী বয়োজ্যেষ্ঠ যৌবন যুবক ভাইরা বসে আছেন আজকে জালসার আয়োজনকারীগণ বিশিষ্ট ওলামায়ে কেরামগণ আমার পূর্বের বক্তা জনাব সফি নঈম সাহেব আজমসাদ করলেন তার পূর্বে এলাকার আলেম ও ইমাম সাহেব আছেন জ্ঞানীগণী বুদ্ধিজীবী যারা বসে আছেন পর্দার অন্তরের মা বোনেদের স্নেহের ছোট ছোট ভাই বোনেদের এবং যারা উদ্যোগ নিয়ে সুন্দর পরিবেশ জান্নাতের বাগান তৈরি করেছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ফুরফুরা দরবার শরীফ ফারাহ মঞ্চের তরফ থেকে মোবারকবাদ জানাই সবাই উচ্চ আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরেকটু আওয়াজে জোরে বলে যাবেন
যাই হোক, দীর্ঘ সময় ধরে আওয়াজ শুনেছেন, আমি দুই একটা কথা বলি বিদায় দেবো, দোয়া করে দেবো। কেন আপনারা যারা বসে আছেন আপনারা কিন্তু শোনার জন্য বসে আছেন, তাই না? তাই না? আচ্ছা, শুনে কি কাজ করবেন, আমল করবেন না শুনে চলে যাবেন, কোনটা? আমল জুড়ে বল, আমল করবেন না করবেন? করি, কোনটা? যশোর বয়স কত? এই যশোর বয়স কত? এই যেখানে হচ্ছে দশ দিয়ে দশ বছর, পনেরো, যাই হোক, পনেরো হোক, বাইশ হোক, ত্রিশ হোক, ওটা হয়ে আছে। আচ্ছা, এই যে জলসারা করতে গেলে টাকা খরচা হয় বলে এক লাখ ষাট হাজার পঞ্চাশ লাগে না? আমার বক্তব্য হলো, যদি কোনো জায়গায় আপনি যদি ইনভেস্ট করেন এক লাখ টাকা, তার বেনিফিটে কি চাইবে? লাভ। কিন্তু আজকে আপনার জালসা যে করলেন বা করছেন, আগামীকালকের জন্য আপনি কি নেবেন? মাইনাস। মাই করা এসে টাকা নিয়ে যাবে, প্যান্ডেলওয়ালা টাকা নেবে, আপনার বিরিয়ানি করতে গিয়ে যেসব সরঞ্জাম লেগেছে, কাল সকাল থেকে ফোন হবে, ভাই টাকাটা পাঠা, তাই না? আমরা হুজুরে এসে আমাদের হাদিয়া নজর সব মিলিয়ে দেখা যাচ্ছে আপনার যারা বসে আছেন মাইনাস জিরো পয়েন্ট। যদি মাইনাস জিরো জিরো পয়েন্ট হয়ে গেল, তাহলে এই দুনিয়ায় বেঁচে থেকে লাভটা কি আছে, কি দরকার? কিন্তু আমাদের প্রত্যেকের যতটুকু দরকার সেইটুকু নিয়ে যদি চলাফেরা করতে পারে, আল্লাহ বলে যাও ওদের সকলকে আমি আল্লাহ জান্নাতি করলাম, আর বুঝে বলেন না? কেন আপনার নিয়তটা কেমন, কি নিয়ত, কত বুঝতে না? তো যাই হোক, আল্লাহ পাক আপনাদের নিয়তকে যেন কবুল করেন, প্রত্যেকের মনে আশাকে আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই উচ্চ আওয়াজে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরেকটু আওয়াজে জোরে বলেন। এবার একটা ছোট্ট প্রশ্ন করি, আল্লাহর বান্দা আমরা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তাই না? এই আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি গন্ডম ফল খেয়ে দুনিয়ায় চলে আসলেন, কি জোরে বল, আওয়াজ দিয়ে বলে, খেয়ে এলেন। দুনিয়াতে আসার পরে তিনি অন্ধকারে আসলেন না আলোতে আসলেন? হ্যাঁ, বাহ বাহ, বাচ্চা ছেলেটা হচ্ছে অন্ধকার, ঠিক, সঠিক, অন্ধকারে আসলেন। জান্নাত তো আলোই আলোকিত, জান্নাতে থেকে এসে আসার পরে আদম তো আল্লাহর কাছে কাঁচা, আল্লাহ আমি কি অন্ধকার, কেউ কিছু নেই, তাই তো কি হবে না, কি এই করছে, করতে করতে যখনই সবে সাদেক হয়, ফজরে নামাজ আমরা করি না সবে সাদেকে, এটা হালকা আলো মতো দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম উনি আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য দুই রিকাত নামাজ আদায় করলেন, আর কেউ বলেন না? ওই দুই রিকাত নামাজকে আমার আল্লাহ বলছেন আদম আলাইহিস সালাম দিনের রাত্রে শেষ লগ্নে, দিনের শুভ লগ্নে আমাকে সেজদা করেছিল, বান্দা আমি আল্লাহ তোদের জন্য দুই রিকাত নামাজকে ফরজ বলে আমি কবুল করলাম, আর কেউ বলেন না? এবার আসুন, ওই দুই রিকাত নফল ফরজ নামাজ পড়লে উপকারটা কি? আল্লাহ বলছেন দুনিয়াতে তোমার জ্বালা যন্ত্রণা থাকবে না, এই যেমন প্রশ্ন আছে, কেন জ্বালা যন্ত্রণা মানে সংসারের কাজ কাম বা নেই নেই ভাব, স্ত্রী খেপে যাচ্ছে, মেয়ে খেপে যাচ্ছে, বাপ খেপে যাচ্ছে, দাদা খেপে যাচ্ছে, এই লাগবে না আমাদের খেপে যাচ্ছে। আমার আল্লাহ বলছে শোনো, তোমরা যদি ফজরের যদি নামাজ যদি আদায় করো, এক নম্বর তোমার ঘরেতে আল্লাহর খাস রহমত বর্ষাবেন, আর আল্লাহ বলছে। দ্বিতীয় নম্বর, ফজরের নামাজ ওই টাইমে আদম আলাইহিস সালাম যে শুক্তি আদায় করে ওই টাইমে যে আদায় করলেন, আমার রসুল বলছেন যে ওই নামাজকে আল্লাহ পাক কবুল করে নিয়ে যারা ওই নামাজ আদায় করবে, মাগরিবের নামাজটা আদায় করবে, আল্লাহ তাদের প্রত্যেকের জাহান্নামের আগুন থেকে আল্লাহ মুক্তি দান করে দেবেন, বুঝা গেল? ওই নামাজটা আদায় করে কেন বুঝছেন? ওই নামাজ পড়লে কি হবে? আল্লাহ পাক আপনাকে সব দান করবে, আল্লাহ পাক আপনার বাড়ি শান্তি রাখবে, দ্বিতীয় নম্বর আপনার ঘরেতে বরকত হবে, কত, তিন নম্বর আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে আপনার জন্য হারাম করে দেবে, আর একবার জোরে বলেন। এবার আসুন, ওই নামাজ কেন কেন পড়বেন না? দ্বিতীয় নম্বর, জোহরের নামাজ আছে না বা, জোরে বলেন,
জোহরের নামাজ কেন ফরজ হলো, কি কারণ? আল্লাহর মালাইকা ফেরেশতারা, আল্লাহর মালাইকা ফেরেশতারা আমাদের যখন জোহরের নামাজের টাইম হয়, আল্লাহর মালাইকা ফেরেশতারা উন্মুক্ত আপনার কি আসমানের তলায় আমার আল্লাহর ইবাদত করতার ইবাদতে ব্যস্ত হয়ে যেতেন। আমার আল্লাহ পাক বড় দেখবেন, এই ফেরেশতারা দেখ আমার ফেরেশতা যখন নামাজ পড়ছে, আমি আল্লাহ আমার বান্দা আদমকে দুনিয়ায় পাঠিয়েছি, তার আউলাদের আমার আখেরি নবীর উম্মত উম্মতি, তারা যদি জোহরের নামাজ যদি আদায় করতে পারে, আমি আমার আমি আল্লাহ বলছি ওই জান্নাতি লোকেদের সঙ্গে ফেরেশতাদের জন্য আল্লাহ তোমাদের ঘরে জান্নাতি করে দেবেন। আরেকবার জোরে বলেন, আরেকটু জোরে বলা যাবে না? এগুলো মাথায় রেখে কাজ করবেন। আমাদের জোহরের আজান হলে কাজে ব্যস্ত, আসরের নামাজ হলে দোকানে ব্যস্ত, মগরিবের নামাজ হলে চায়ের দোকানে ব্যস্ত, আর থাকে না কবুতর, ওইগুলো ওইগুলো ব্যস্ত না থেকে যদি আপনি নামাজ সঠিকভাবে পড়া পড়েন, আল্লাহ বলছে বান্দারে আমি তোকে জান্নাতি বলে কবুল করে নেব। আরেক বলছে বলেন, আমার রসুলকে রসুলের দরবার শরীফে এক সাহাবা আসরের নামাজ পড়ে ঢুকেছে, যেমন ঢুকেছেন না, আমার রসুল দেখেই বলছে এই এই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করেছেন। আরেক বলছে বলেন, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন সময় নিজের চামড়া চোখে দেখার পরে যে থাকতে পারলে না, মনে মনে ভাব চায় আমার আল্লাহ আজকে আমার রসুলের পাশে সাল্লাম আবু বকরের নাম বলল না, আমি উমার আমার নামটা তিনি বললেন না, যে সাহাবাকে বেশি ভক্তি করেন নাই ওই সাহাবা যখন সালাম দেয় আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন জান্নাতি জান্নাতি। দ্বিতীয় দিন আবার ওই সাহাবাটি আমার রসুলের একের দরবারে যায়, আমার রসুলকে সঙ্গে সঙ্গে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমার নবী আপনার নয় দয়ার নবী, সালামের উত্তরটা দিয়ে এমন সময় সালামের উত্তরটা ছয় সাহাবাটা দিয়ে দেয়, আমার রসুল সালামের উত্তরটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার রসুল বললেন এই সাহাবারা তোমরা যদি আজকে জান্নাতের মানুষ দেখতে যাও একবার চামড়া চোখে দেখো এই ব্যক্তিকে আমার আল্লাহ পাক জান্নাতি বলে কবুল করেছেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রসুলের বেগের দরবার দাঁড়িয়ে আমার সালামটা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই ব্যক্তিকে দেখে আপনি বলছেন জান্নাতি জান্নাতি, দুদিন ধরে বললেন এই মানুষটা স্পেশাল কি ইবাদত করে আপনি একটুখানি আমি জানতে চাইছি, আমার নবী আপনার নয় দয়ার নাই বললেন হ্যাঁ উমার কোনো মানুষকে একদিন দেখে বিচার করা যায় না, আমি রসুল্লাহ বলছি তুমি তিন দিন চামড়ার চোখে দেখে আসো, তিন দিন চামড়ার চোখে যখন দেখতে গেলে ওই সময় দেখা যাচ্ছে বা উমার ফারুক জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ আদায় করলেন, একই সঙ্গে খাওয়া দাওয়া করলে একই ঘরে ঘুমাচ্ছেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আবার উঠে ফজরের নামাজ পড়েন, একদিন দুদিন তিন দিন হয়ে যাওয়ার পরে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলল ভাই বিয়াদবি ক্ষমা করবেন আমি আমার রসুলের পাকের দরবার শরীফে আমি ফিরে চলে যাচ্ছি। না 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 আপনি আমার রসুলের দরবারে যাবেন নাই, আজকে আপনার রসুলের দরবারে যাওয়ার আগে আপনি আমার মামার বাড়িতে আরেকটা দিন থেকে যান। উমার ফারুক বললাম আমার নবী তিন দিন থাকার কথা বলেছেন, আমি একটা রক আমি বেশি তোমার বাড়ি থাকতে পারছি না, তুমি বিদায় নেব যে কারণে জন্য তোমার ঘরে আমি আসলাম সেই কারণটা তো আমি নিজেই বুঝতে পারলাম না, কি কারণ বলেন? আল্লাহ নবী আপনাকে দেখেই বলেন জান্নাতি জান্নাতি জান্নাতি। ওই সময় ওই সাহাবাটা বললো ভাই বিয়াদবি ক্ষমা করে উমার আমার আপনার রাত্রিটা আমার ঘুমানোটা আমার তাহাজ্জুদটা আমার ফজর আমার জোহর আমার বেলা দশটা এগারোটা বারোটা একটা দেড়টা দুটো আড়াইটা চারটে সাড়ে চারটে, তো আপনি আসর দেখলেন মাগরিব দেখলেন এশা দেখলেন ফজর দেখলেন জোহর দেখলেন, আমি সেরকম কোনো ইবাদত বন্দি করতে পারি নাই। উমার বলছেন সেটাও আমি বুঝতে পেরেছি, আপনার সাহাবা এই সাহাবা শুনে গে দাও আমি তোমার বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তুমি আজকে কি কারণে আল্লাহ আপনার রসুল তোমাকে জান্নাতি বললো জানতে পারলাম না, সঙ্গে সঙ্গে মানুষটি মুচকে হেসে বলল ভাই বিয়াদবি ক্ষমা করবেন আমি যখন আল্লাহ পাকের দরবে হাত তুলে দোয়া চাই আমার নিজের জন্য দোয়া চাই না, আল্লাহ নবীর সাহাবাদের জন্য দোয়া চাই, তাবে তাবেদের জন্য দোয়া চাই, আহমদের মুস্তাফাদিনদের জন্য দোয়া চাই, কালকে আমার পর্যন্ত আমার নবী ভাগের উম্মত উম্মতি যারা আসবেন আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতি বলে কবুল করে এলাম। আরেকটু জোরে বলে আল্লাহ কালকে আমার পর্যন্ত আমার নবী যত উম্মত উম্মতি আসবে আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতি করো। আরেক বছর বলে যাবে না কি মায়া কি মমতা আজকে বলুন তো, আজকে যারা আমার বাপ হয়ে বসে আছি এখানে বাচ্চা কাচ্চা মুরব্বী যারা আছেন যখনই হাত তুলে দোয়া চেয়েছেন
কুল মুমিন মুমিনাতের নাম আগে বলেছেন না? আপনি বলছেন আল্লাহ আমার বাপ কে, আমার মা কে, আমার সংসার, আমার ধর্ম, আমার কর্ম, আমার কাজ, আল্লাহ তুমি আসান কর দাও, বরকত দাও। আপনি বলেছেন আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত নবী যত উম্মতে আসবে আল্লাহ তাদের ঘরে তুমি জান্নাতি করো, আর তুলে বলেছিলেন আপনি বলেন নি। আজকে না বলার জন্য স্বামী মারা যাচ্ছে, স্ত্রীর মনে কোনো ব্যথা দুঃখ কিছু নেই, লোকজন যারে খারাপ তো স্বামী মারা গেল, মেয়েরা সব যারে তুই কি অবস্থায়, তুই কাঁদিস নি কেন, বকে দিত খুব জ্বলিয়েছি। আর আপনি বলছেন মুসলমান, আপনি বলছেন আমি মোমেন, আপনার স্ত্রী চোখ দিয়ে যখন আপনার পানি বেরোলো না, আপনি কেমন তার স্বামী হলেন, কেমন আল্লাহর বান্দা হলেন, ভালো করে বুঝবেন। যদি ভালো যদি বান্দা হতে পারি আল্লাহ বলছে তোকে আমি নিঃসন্দেহে জান্নাতি বলে কবুল করে নেব। আরেক বছর বলেন না, আরেকটা আওয়াজ দিয়ে যদি বলা যাবে, আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, মান বাকা মিন খশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে, আমার কোন বান্দা বান্দি যদি সাগিরা গুনাহ করে ফেলে, কাবিরা গুনাহ করে ফেলে, জানা অজানা যদি গুনাহ করে ফেলে, লা ইশরিক বিল্লাহ, আমি আল্লাহ আমাকে ছাড়া অন্য কাউ যদি সেজদা না করে, ওই বান্দা বান্দি যদি চাইতে পারে কাঁদতে পারে, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে আমরা চিনতে পারি নাই, হাবিবে লাবিবকে আপনি আমি চিনতে পারলাম না, আমার নবী আপনার নবী দয়ার নবী, একদিন আম্মা যান মায়েশার ঘর থেকে আমার মসজিদে নামিতে যাই, ফজরের আজান হয়ে গিয়েছে, আল্লাহ নবী ফজরের নামাজ আদায় করালেন, নামাজটা আদায় যখন হয়ে গেছে ডান দিক বাম দিকে সালাম ফেললেন, দোয়াচা হয়ে যাওয়ার পর আল্লাহ নবী প্রত্যেকটা সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে এমন সে অনেকটা সময় চলে যায়, সূর্যটা অনেকটা উঁচুটা উঠে গিয়েছে, আমার নবী আপনার নবী দয়ার নবী প্রত্যেকটা সাহাবাকে বললেন যাও চলে যাও চলে যাও, আজকে তোমার আমাদের কথাবার্তা সূর্যটাও অনেকটা উঁচুতে উঠে গেছে, যে যার তোমরা বাড়ি চলে যাও, প্রত্যেকের সাহাবা প্রত্যেকের বাড়ি যখন যাচ্ছে এমন বাড়িতে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম, যখনই সালাম দিয়েছেন স্ত্রী ঘরের দরজাখানা খুলে দেয়, সঙ্গে সঙ্গে স্বামীরা স্ত্রী জিজ্ঞাসা করছে আজকে রসুলের বাকের দরবার নামাজ পড়তে গেলেন এতটা সময় গেল কি করে কেন বলেন, অন্য কোনো কারণ নাই, একটা মাত্র কারণ হলো আমার নবী তোমার নবী দয়ার নবী, সোনা জবান দিন কোরআন হাদিসে এমন সুর আলোচনা করছিল আল্লাহ নবী সোনা জবানের কথাগুলো মধুর লাগতে লাগছিল, সন্ধ্যে সুন্দর অনেকটা আপনার সূর্যটা উঠে গিয়েছে, ওই সময় বাড়ির মেয়েগুলো কাঁচ চিৎকার করে বললেন যান চলে যান রসুলের বাকের দরবারে গিয়ে বলে দেবেন আমরা মেয়েরা আমার নবী পাকে সোনা জবানের কথা শুনতে যাই, প্রত্যেকটা সাহাবারে যখন রসুলের বাকের দরবারে আসবে গিয়ে আল্লাহ নবী আম্মা যান মায়েশার ঘরে যাই, আম্মা যান মায়েশার ঘরে যাওয়ার পর দেখা যায় আম্মা যান মায়েশাকে ডান দিক বাম দিকে দেখা যাচ্ছে না, আম্মা যান মায়েশার ঘরে দরজাখানা বন্ধ আছে, আম্মা আম্মা যান মায়েশা দরজাখানে দাঁড়িয়ে আল্লাহ নবী মহাবাদের সঙ্গে বলে উঠেছিলেন আসসালামু আলাইকি আয়েশা, একবার যখন সালামটা দিয়েছেন আম্মা যান মায়েশা ঘরের দরজাখানা খুললেন, দ্বিতীয়বার সালাম দিয়ে দরজাখানা খুলছেন না, তৃতীয়বার সালাম দিয়েছেন ইয়া আয়েশাতুল হুমরা বলে লাল টুকটুকে আয়েশা বলে দেখেছেন আম্মা যান মায়েশা ঘরের দরজাখানা খোলেন নাই, আমার নবী আপনার নবী দয়ার নবী, এমন সব নিজের শাহাদত আঙুলটাতে ঠেল দিয়েছে সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়, খোলার সঙ্গে সঙ্গে আমার ফুল দেখতে পাচ্ছে আম্মা যান মায়েশা সেজদা গিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদছে, আমার নবী আপনার নবী তার দয়ার নবী তাকে হাঁকা দিল না, গলা হাঁকা দেয় না, কোনো কথা বলেন নাই, আমার উপরে পাক চুপচাপ বসে আছে, আম্মা যান মায়েশা সেজদা করে ডুকরে ডুকরে কাঁদছে, সেজদাতে গোটার পরে তাই এত দরসি পড়ার পরে ডান দিক বাম দিকে সালাম ফিরেছে, আম্মা যান মায়েশা চোখটা বন্ধ করে আল্লাহ দরবারে কাঁদছে, চোখের পানি দিন বউ ফিরে গিয়ে যাচ্ছে আম্মা যান মায়েশার কান্না বন্ধ হচ্ছে না, এত কান্না কাঁদেন কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, আম্মা যান মায়েশার কান্না বন্ধ হয় নাই, আম্মা যান মায়েশার যখন কান্নাটা বন্ধ হয়ে গিয়েছে আমার নবী আপনার নবী দয়ার নবীর সঙ্গে সঙ্গে আম্মা যান মায়েশাকে দেখতে আপনার আম্মা যান মায়েশার দোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আমার নবীর সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়েছে আসসালামু আলাইকা ইয়া আয়েশা, আম্মা যান মায়েশাকে যখন সালামটা দিয়েছে আম্মা যান মায়েশার সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা যান মায়েশার রাসূলের বাকের কদমটাকে জড়িয়ে ধরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদে মাফ করবেন, আপনি আমার বিয়াদে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার ঘরে আসলেন একবার কেন আপনি ডাক দিলেন না, বলেন বলে আয়েশা তোমার ঘরে আসার পর আমি একবার নয়
তিন তিনবার সালাম দিয়েছি আয়েশাতুল হুমরা বলে ডেকেছি তুমি কিন্তু আজকে আমার সালামের উত্তর দাও নাই ঘরে আমি ঘরের দরজাখানা খুলে দেখতে পাচ্ছি তুমি সেজদায় গিয়ে কেন কাঁদছিলে বলো আয়েশা আমার নবী আপনার নেই দয়ার নবী যখন প্রশ্ন করলেন আম্মা জান আয়েশা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বললেন ইয়াসাল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার বিয়াদে মাফ করবেন আপনি আমার বিয়াদে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ আপনার শোনার জবান থেকে শুনেছি আমার আল্লাহ পাক তো কোরআনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মউত বারাগ মউত এসব প্রত্যেকটা মানুষকে চাকতে হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল বললেন এ আয়েশা তোমাকে আমাকে দুনিয়া থেকে যেতে হবে আজকে তোমার আমার প্রত্যেককে জানা আছে তুমি সেজদায় গিয়ে কেন কাঁদছিলে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ফজরের নামাজ পড়াবার পরে আপনি যখন আমার হুজরাখানে আসছেন না সংসার কাজকর্ম করতে গিয়ে আমার মউতের কথা মনে পড়ে গেছে গর্ব কবরে আযাবের কথা মনে পড়ে গেছে আমার নবী আপনার নবী দয়া নাই বলে আয়েশা আমার আল্লাহ পাক কুরআন শরীফে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মউত মউত বারাক মউতের সাথে প্রত্যেকটা মানুষকে চাকতে হবে ওই সম্মান মা আয়েশা চিৎকার করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার আল্লাহ পাক আবার কোরআনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া জাআত সাকারাতুল মউতি বিল হক মউতের কষ্টটা প্রত্যেককে দিতে হবে আমার নবী আপনারে দয়া নেই বলে আয়েশা আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন সবরকারীকে আমার আল্লাহ পাক বড় পছন্দ করেন সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আয়েশা তুমি কাঁদছো কবরের জন্য বলে আল্লাহ তো সবরকারীকে পছন্দ করে বলে হুজুর ভয় হচ্ছে কবরে যাওয়ার পরে যদি সওয়াল হবে মান রাব্বুকা মিশকাত শরীফ হাদিস মান রাব্বুকা তো রব কে মা দিনুকা তো দিন কি এই দুটো প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ হবে আমি আয়েশা তার জন্য আমি ভয়ে সশঙ্কিত হয়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদছিলাম আর কেউ যদি বলেন আম্মা জান আয়েশার দিকে তাকিয়ে আমার রাসূল বললেন আয়েশা তুমি শুনে গেছো আমি রাসূলুল্লাহ বলছি কাল কিয়ামত পর্যন্ত আমার আমি নবী আমার উম্মত উম্মতে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে একটা ওয়াক্তের নামাজ যদি সে যদি আজকে আপনার কেউ ঠিক করে নিয়ে আল্লাহ পাকের দরবার শরীফে নিজের গুনার কথা খেয়াল করে চোখ দিয়ে যদি পানি বার করে দেয় কাঁদতে পারে যদি চাইতে পারে আল্লাহ পাক ফরোয়া ডেকার বেনিয়াজ বলেন ওই আপনি যখন আল্লাহ পাকের দরবার কাঁদবেন তার এমন মেয়ে যদি মেয়েটি যদি কাঁদে আল্লাহর দরবারে ছেলে যদি আল্লাহ পাকের দরবারে কাঁদে স্ত্রী বলবেন আমার স্বামী আল্লাহর দরবারে কাঁদছেন আমার মেয়েটা আল্লাহর দরবারে কাঁদছে এমন সময় চিৎকার করে বন্ধু বন্ধু বলবেন আমার আমার বন্ধু আমার আল্লাহর দরবারে কাঁদছে আমার আল্লাহ পাক ফরোয়া ডেকার বেনিয়াজ বলবেন আয় ফেরেশতা তোমার সাক্ষী থেকে যাও এই ব্যক্তিটা নিজের গুনাহ কথা কথা খেয়াল করে আজকে চোখ দিয়ে পানি বার করেছে তার আত্মীয় স্বজন পরিজন বা আপনার কি বলে তার বন্ধু বন্ধু তারা সঙ্গে সঙ্গে বলছে আজকে আমার আল্লাহ পাক আল্লাহর দরবার কাঁদছে কাঁদছে দেখো দেখো আমি আল্লাহ পাক ওর কান্নাগুলোকে কবুল করে নিয়ে ওর রোনাদারিকে কবুল কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক তাকে জান্নাতি বলে কবুল করে নিলাম আরেকটু জোরে বলে বুঝে আমার কাছে কেঁদেছো না আমার আল্লাহ যাই তোর ফেরেশতারা তোর সাক্ষী থাকো ওকে আমি নিজ গুণে মাফ করে দিলাম আরেকবার আরেকটু আওয়াজে জোরে বলে তৈরি হন মনে অনেক ভেবে বসে আছেন না এটা জান্নাতের বাগান তো ভালো জায়গা এটা কিন্তু এখান থেকে যদি ভালো জিনিস তুলে নিতে পারেন এবং এই জমিনে যদি আপনি এক ফুটে চোদ্দ পানি বার করতে পারেন এই জমিন কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করবো আল্লাহ কি গ্রামের নাম কুচিয়াপাড়া কুচি কয়েশু কুচিয়াপাড়াতে আল্লাহ জান্নাতের বাগানে যারা বসেছিল আল্লাহ তোমাকে পাওয়া যায় তোমার রসুলের মহাব্বাতের জন্য তখন আল্লাহ ওদের চোখে ছলছল করে পানি চলে এসেছিল জমিন যখন সাক্ষী দেবে আল্লাহ এই ফেরেশতারা যে জমিনে দাঁড়িয়ে ওরা অজ শুনেছে নসিহত শুনেছে ওরা আপনার কি চোখ দিয়ে পানি বার করেছে যাও জমিন সাক্ষী দিছে আমি আল্লাহ ওদের প্রত্যেককে জান্নাতি করে দিলাম আর কে বলেন শর্ট কি জানেন তো নামাজ পড়তে নামাজ কক জোরে বলুন পাঁচ টাইম আমার ফজরের নামাজ কাজা জোহরের নামাজ কাজা ঠিক আছে আসরের নামাজ কাজা মাগরিবের নামাজ কাজা এশার নামাজ কাজা কক পাঁচ ওয়াক্তের নামাজ কাজা পরের দিন আমি নামাজ আদায় করব কক তে পড়ব বুঝতে কক পাঁচ পাঁচ ওয়াক্ত
হয়নি তাড়াতাড়ি বলবেন বলে ছত পাঁচত্বের হয়নি কাজা নামাজের কথা বলেছি যে জীবন কাজা নয় আজকের কাজা বলে যাবে না বলে দেবো শোনেন বেতের নামাজ কি নামাজ ওয়াজিব নামাজের কাজা আদায় করতে হবে যখন আপনার পাঁচ ওয়াক্তের নামাজ কাজা হয়েছে আপনার তাহাজ্জুদটা একটা ওয়াক ওই জন্য ছত হয়ে গেল আরেকবার জোরে বলেন না আরেকটা আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না ভুল বলছি না তো ভালো করে বুঝে দিন হই হই করবেন না কবদার একটু ভেবে চলবেন আল্লাহ বলছে আমি তোকে জান্নাতি করে দেবো আরেকবার জোরে বলেন আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দেয় বিসমিল্লাহির রহমানির রহিম খাতামাল্লাহু আলা কুলুবিহিম তোমাদের কলবেতে মোহর মেরে দেওয়া হলো ওয়া আলা সামিহিম তোমাদের শোনার জায়গায় মোহর মেরে দেওয়া হলো ওয়া আলা আবসারিহিম তোমাদের দেখার জায়গায় পর্দা ফেলে দেওয়া হলো ওয়ালাহুম আযাবুন আযীম তোমাদের পাক করেন আযাবকে আমি আল্লাহ পাক বসে দিলাম কোরআনের তাফসীর করতে গিয়ে আর এক বুখারী শরীফ হাদিসে আছে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাজান আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে আছে আসরের নামাজটা আদায় করার পরে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মসজিদে নববীর বাইরে বসে আছেন সাহাবাদের নিয়ে আলাপ আলোচনা কথাবার্তা বলতে বলতে আমার সাথে দেখা যায় একটা লাশ চলে যাচ্ছে লাশতে লাশ যারা বয়ে নিয়ে যাচ্ছে তারা কথাবার্তা বলে হাসি মজা করতে করতে লাশটা নিয়ে যায় আমার নবী আপনার নবী দয়ার নবীর সঙ্গে সঙ্গে সালাম দেয় আসসালামু আলাইকুম সালামটা দিয়ে বলে নিয়ে হাবিবি তালহিনা তালহিনা রাসূল ডাকছেন তালহিনা এই হাবিবি তালহিনা এই ভাই এই ঘুমাচ্ছে ঘুম লেগেছে এই কা ঘুম লাগছে উলু মেনে মুক্ত শরীর আবি শেষ করতে নাকি হবে না শেষ করতে এই 11:53 হয়ে গেছে শেষ করতে সবাই চাইছেন ও তকবীর দিলে বুঝতে পারো নারে থেকে বের আপনার মোয়ারা কেন বলেন তো শুনুন আল্লাহ পাক বহু জলসা করায় আর গ্রামে এই কটা লোক হ্যাঁ এই কটা লোক গ্রামে এই মেয়েরা তোমাদের স্বামীরা যদি ঘরে থাকে ওদের ঘরে কম্বল গাছ দিয়ে শুয়ে থাকে এক বালতি পানি ফেলে দাও গায়ে হ্যাঁ মানে তো মেরে ফেলবো মারো মার খাও এখানে জান্নাতের বাগানে এসে বসলেই আল্লাহ ওদের আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিতে পারেন আরেকবার জোরে বলেন আমার নবী আপনার নবী দয়া নবী সময় দেন আপনার যে সাহাবাটা লাশ ওই যে ব্যক্তির লাশ নিয়ে যায় এমন সব তাদের সকলকে ডাক দেয় ডাক দেওয়ার পর বলল ভাই তোমরা এই মানুষটার লাশটা নিয়ে যাচ্ছ তোমাদের মনে দুঃখ ব্যথা বেদনা কিছুই নাই কেন বলো সঙ্গে সঙ্গে আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন এই মানুষটা দুনিয়ায় যতদিন বেঁচে ছিল মানুষকে কষ্ট দিয়েছে ব্যথা দিয়েছে বেদনা দিয়েছে হুজুর এই মানুষটা আজকে এমন সময় কারোর ভালো কোন জীবনে করে নাই সর্বসময়ের জন্য ক্ষতি করার চেষ্টা করেছে ইয়া রাসূলুল্লাহ এই মানুষটা আজকে আপনি যখন আপনি আমি যখন আমাদের গ্রামে যদি কোনো মুসিবত চলে আসে ওই ব্যক্তিটা আমাদের সঙ্গে আপনার ভালো খারাপ আপনার ভালো ব্যবহার করে নাই আমার সঙ্গে একটু আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে ওই যে এই মানুষটা দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য এমন সময় আমরা আজকে আমাদের বাড়ির আমাদের গ্রামের কোনো মানুষের মনে শোক শোক দুঃখ কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুল্লাহ বলছে কাছে বাচ্চাগুলো তারা ফিস্টে আনন্দ করছে মুরব্বীরা তার সঙ্গে রয়েছে সবাই হাসি মজা করে না 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 দুনিয়া থেকে চলে যাওয়ার জন্য আজকে আমার শান্তি পেয়ে গেলাম আমার নবী আপনার নবী দয়ার নবী শুনে বললেন অজাবাত 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 অজেব হয়ে গেল অজেব হয়ে গেল অজেব হয়ে গেল এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণের মধ্যে আর একটা লাশ যায় লাশের সঙ্গে আপনার কচি কাছে বাচ্চা থেকে শুরু করে সবাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই সময়তে আল্লাহ নবী সালাম দিয়ে বললেন ইয়া হাবিবি তালহিনা তোমরা আমার কাছে আসো আমার রসুলের বাগের দরবার যখন চলে আসলো রসুলের কাছে আসলো আমার রসুল বলছেন এই মানুষ লাশ নিয়ে যাচ্ছে তোমার কেঁদে কেঁদে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে যাচ্ছ কচি কাঁচা বাচ্চাগুলো আজকে তারা কাঁদছে সব ফুটছে আজ কি ব্যাপার বলো রিয়ার সুনল্লাহ ইয়াহি বললাম এই মানুষটা দুনিয়ায় যতদিন বেঁচে ছিল আজকে আমরা কোনো রকম ভাবে কোনো কষ্ট ব্যথা পেলে তার কাছে বলার সঙ্গে সঙ্গে আমাদের কষ্টগুলোকে আমার নিজের কষ্ট মনে করতাম সমাধান দিয়ে দিত ইয়ার সুনল্লাহ ইয়াহি বললাম এই মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দিন কচি কাঁচা বাচ্চা থেকে এমন জন্তু জানোয়ার থেকে মায়ের দুধ যারা খায় তারাও কিন্তু মায়ের স্তনে মুখ দিচ্ছে না জন্তু জানোয়ার গুলো কিছুই খাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটা বাড়িতে
দ্বিতীয় লাশটার জন্য আমার আল্লাহ পাক জান্নাত অজেব করেছি। আরেকটু জোরে সুবহানাল্লাহ। দ্বিতীয় লাশটা কি করেছে? অপরের দুঃখকে নিজের দুঃখ মনে করেছে, অপরের বিপদে পড়েছেন, তার বিপদের সম্মুখীন হয়েছেন, এবং মানুষকে ভালোবাসতো এমনই, তার কথা এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা শুনলেও তাদের কোনো মনে ব্যথা আসতো না বা কোন রকম অসুস্থ বোধ আসতো না। আমার শুনেই বললেন আল্লাহ পাক তার জন্য জান্নাত অজীব করেছেন। আরেকবার জোরে বলেন। এরকম অনেকে এরকম গ্রামের মানুষ আছে, বলে হুজুর খুব ভালো লোক ছিল। কেমন? বলে এত ভালো হুজুর, নিজেকে কোনোদিন বড়াই করে না, সবসময় নিজেকে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে হুজুর। তাই হ্যাঁ, তখন আমার যদি তার অস্তিত্বটাকে মিশে মাটির সাথে মিশিয়ে যদি কে দেয়, ওই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেই দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আতইযু মান তাশা, আমি আল্লাহ তোমাদের ইজ্জত দান করলাম। আর ইজ্জত কে দেয়? আরে জোরে বলেন, আল্লাহ ইজ্জত দেয়। ওসিলা কে? মানুষ, তাই না? আল্লাহ বলে বান্দা, এই ফেরেশতা বান্দা দেখ এই বান্দাটা আমার সঠিক পন্থ অবলম্বন করে যাও, ওকে আমি কবুল করলাম, সঙ্গে সাথে দেখবে মানুষ আপনাকে ভালো 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 বলছে। আল্লাহ যখন বলছে কবুল করেছি, তখনই বলছে ভালো 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 মানুষ বলছে। আর যখন আল্লাহ কবুল করবে না, কোনোদিন বলবেন ভালো ভালো বলবেন, তা ছিল এখন ঠিক ঠিক ছিল ভালো এখন ঠিক নেই, খবরদার নিজেকে একটু বুঝে চলুন, কেন মরতে হবে হতবেন বা এই জুড়ে বলো সারা জীবন জীবন জীবিত থাকবো? আরে আওয়াজ দিয়ে জোরে বলো রে ভাই, কবরে যেতে হবে না? আচ্ছা কবরে ছেলে যাবে একবার, আপনার বউ কবরস্থানে পাশ হবে, একবার রাত জাগতে যাবে না আমার স্বামী শুয়ে আছে, আমি কবরটা বসে থাকবো, আমি কোরআন শরীফ পড়বো, করবে তাহলে আপনার দামটা কোন জায়গায় আপনি ঠিক করুন। আপনি মারা যাওয়ার পরেই আপনার স্বামী আপনার থেকে দূরত্ব হয়ে গেল, আপনার বাপ আপনার থেকে দূরত্ব হয়ে গেলেন, আপনার মা আপনার কাছ থেকে সব সরে গেলেন, আপনার বোন সরে গেলেন, পাড়াবাসী গ্রামবাসী তা আপনি এসে কিভাবে দেখেন আলাদা করছে, এসেই কবর খুঁড়ে ফেলছে, কাফনে কাপড় কিনে আনছে, আরেকজন আপনার সাবান কিনে নিয়ে চলে এলো, সব দিয়ে এক মনে হচ্ছে আরে বাপ রে বাপ, আমার জন্য আমি মরে গেছি, আমার জন্য কিনা হচ্ছে ওয়াল্লাহ। তারপরেই দেখা যাচ্ছে কাফন পরিয়ে দিল, কাফনটা পরিয়ে দিয়েই মুখটা মুড়ে দিল, নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নেই, চিন্তা করলে নিঃশ্বাসটা নাই, নিঃশ্বাস কোথায় গেল? আপনার মুখটাকে আবার দড়ি দিয়ে বাঁধা হবে, তখন আমি এই মরে গেল, আপনি তো কোনো কথা বলতে পারছেন না, যদি কথা বলতে পারেন তাহলে আজকে দুনিয়াতে যতদিন আছেন আল্লাহ বলে বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। আরেকবার জোরে বলেন না, আরেকটু আওয়াজে জোরে বলা যাবে না? একদিন জিবরিল সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন, জিবরিলকে করার পরে বলছে আল্লাহকে, বলছে আল্লাহ আপনি কি ভালোবাসেন, আপনি কি ভালোবাসেন? আল্লাহ বলছে আমি নামাজ ভালোবাসি, যে নামাজ আমাকে সেজদা করবে আমি তাকে ভালোবাসি। আরেকবার জোরে বলা যাবে? ভালো কথা। জিবরিল আলাইহিস সালাম তুরিকাত নামাজ পড়েছেন 30,000 বছর ধরে। আরেকবার জোরে বলা যাবে না? 30,000 বছর ধরে তুরিকাত নামাজ, নামাজ যখন হয়ে গেছে ভালো কথা। হুজুরের ভালোবাসা আল্লাহ পাক বলে আমি নামাজকে ভালোবাসি, জিবরিল নামাজ পড়াবো, আল্লাহ বলছেন হ্যাঁ জিবরিল তোমার নামে হচ্ছে আমি খুশি হলাম, খুব ভালো লেগেছে, কিছু বলছেন কি কারণ হতে পারে? খুব চিন্তা পড়ে গেছে জিবরিল, তখন বলছে আল্লাহ আমি যে 30 বছর ধরে নামাজ পড়লাম তার কিছু আমি বেনিফিটে আমি আপনাকে ভালো মন্দ কিছু বললেন না, আমার আল্লাহ কি করলেন? জান্নাতের দরজাটা খুলে দিলেন, জান্নাতের দরজা খুলে দিয়েছে, লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কি আমি নামাজ পড়েছি, আমি তো নামাজ পড়েছি, হ্যাঁ
আপনি ওখানে লেখা আছে আখেরি নবীর নাম, তা ওই নামটা আমাকে দেখাচ্ছে কেন? কি ব্যাপার? আপনি নামাজের বেনিফিট কিছু আমাকে দেন? তখন আমার আল্লাহ জিবরাইল ওই যে নামটা দেখতে পেয়েছো, জি হ্যাঁ দেখতে পেয়েছি, ওই নবীর উম্মত উম্মতি, পাঁচ মিনিটের মধ্যে যদি চার রাকাত নামাজ আদায় করেন, আসরের চার রাকাত নামাজ পাঁচ মিনিট ছ মিনিট যদি আদায় করেন, যদি তিন মিনিট আদায় করে, যে কোনো অবস্থাতে আমাকে আল্লাহ আমার আমার নবীর উম্মত উম্মতিগুলো সেজদা করবে, আমি আল্লাহ পাক তুমি ৩০ বছর ধরে দুরিকাত নামাজ পড়েছো আর এরা দুরিকাত নামাজ আদায় করলেই আমি আল্লাহ পাক ৪০,০০০ নামাজের সব দান করে দিই। আরে কোথায় বলেন, আরেকটা আওয়াজে জোরে বলা যাবে না? চিন্তা করেছেন ৪০,০০০ বছর বুঝছো, ওই নবীর উম্মত উম্মতি যখন নামাজ পড়বে আমি ৪০,০০০ বছর সব দেবো। আরেক বুঝবেন কোন জায়গায় আছি আমরা, এবার দেখেন আমার নবীর দরবারে কথা বলতে গিয়ে আজকে নামাজের কথা আমার সোহেব আকরাম ওই সময় দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে নামাজের কথা জানিয়ে দিলেন, আমার নবী আপনার দয়ার নবী দরবার শরীফে একদিন জিবরাইল আলাইহিস সালাম তিনি আসলে আসার পরে আমার রসুলকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মানুষ হবে জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, আমার নবী আপনার নবী দয়ার নবী, আম্মাজান মা আয়েশা আম্মাজান মা ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা তুমি আমার কাছে আসো। আম্মাজান মা ফাতেমা তো জোরাজন কাছে আসলেন, ওই সময় আম্মাজান মা ফাতেমাকে বললেন, এই ফাতেমা এটা তোমার ছোট চাচা। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি ফাতেমার চাচা হব কি করে? বলেন আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, এই জিবরাইল তোমার বয়সটা তোমার কত বলো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমার বয়সের কথা বলতে পারছি না, আমি আদম আলাইহিস সালামের উপর ওহী নাযিল করেছিলাম, হুজুর আপনি আমার পিয়াদবি ক্ষমা করবেন, আমি আমার নিজের চামড়া চোখে ৭০,০০০ বছর পার পার ৭২,০০০ বা একটা তারকা আপনার পশ্চিম আকাশে উঠতো, ওই তারকাটাকে আপনি আমাকে একটুখানি বলে দিন। আমার নবী আপনার নবী দয়ার নবী সময় মুচকি হেসে বললেন, আনা জালেকা কাওয়াকেব, ওই তারকাটা অন্য কেউ নাই, ওই তারকাটা আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীকে আমরা চিনতে পারি নাই, হাবিবে লাবিবকে আপনি আমি চিনতে পারলাম না, আমার ফুলকে মহব্বত করতে পারলাম না। আমার আল্লাহ পাক কোরআন মনে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছো উদখুলু প্রবেশ করো, ফিসসিলমি কাফা সম্পূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই পালাচ্ছ নাকি গো, মুরব্বি চাচা পালাচ্ছ? অত দূর চলে গেল কেন? খারাপ লাগছে? থুতু ফেলবে? আমি বলি খাবে মনে করছি, টানেনি তো, টানেন চলে, বিড়ি টানা চলে, খান না তো, নামাজ পড়েন, পাঁচ পাঁচ, বাহ। আমি ভেবেছি মনে হয় এরকম করছে, আমি কিছু হয়েছে, আমি ভয় খেয়ে গেছি। কিন্তু যাই হোক, আপনার কার অশ্ন করছে শোনেন, আপনার ঘরে কিন্তু আমি নিজের মনে আপনি আপন ভাবে কথা বলছি, পর ভাবছেন না তো খবরদার, যে উঠবেন আমাকে একটু বলে উঠবেন, এখানে ভালো কথা বলছি, খারাপ কথা লাগছে নাকি আপনাকে? এই খারাপ লাগছে, খারাপ লাগে দাওয়াত করলেন কেন? এত বলার পর আমার নবীর দরবারে কথা বলতে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই সময় বললে, হুজুর পিয়াদবি ক্ষমা করবেন, ৭০,০০০ বছর পার ৭২,০০০ ওই তারকা ডেকেছে ইয়া রাসূলুল্লাহ, ওই তারকাটা কি আপনি একটু বলে দিন? আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন, আনা জালেকা কাওয়াকেব, ওই তারকাটা অন্য কেউ নয়, ওই তারকাটা আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীকে মানতে পারলাম না, রসুলের মহব্বতকে অন্তরের মধ্যে রাখতে পারলাম না, ভালোবাসা রাখতে পারি নাই। আমার নবী আপনার নবী দয়ার নবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি চিনতে পারলাম না। আমার রসুল বলেন, মান রাহানি ফাকাদ আলহাক, আমাকে যে দেখলো সত্য দেখলো, আমার সুরাটা শয়তান নিতে পারে না। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে রসুলের বাকের দরবারে কথা বলতে গিয়ে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একদিন তিনি আসরের নামাজ আদায় করবেন, যখন আসরের নামাজ যখন আদায় করবেন আপনার আজান হয়ে গিয়েছেন সঙ্গে আপনার মুজাম্মদ নামাজে মুসল্লা বিছিয়ে দেয়, একজন জোয়ান যুবক ছেলেকে বললেন, সালামটা দিয়ে এবার হুজুর বিয়াদবি ক্ষমা করবেন, আপনি কি আসরের নামাজ পড়বেন কি বলেন? বলে বেটা আমি আসরের
प्रश्न कर প্রত্যেক নরনারী মেয়ে ছেলে পুরুষ মানুষের বাম স্তনে দুই আঙুল নিচে কালবের জায়গা আছে, হাড় আছে, ওই গোসল পাকটাকে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবেন, ওই গোসল নাপাক হয়ে যায় আল্লাহ পাক তাকে জাহান্নামি করে দেবেন। আমার নবী আপনার নবী দয়ার নবী কথা বলার পরে দিল আমার সাহাবা জুনায়েদ বাগদাদী হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই ছেলে যা মুজু করতে পাঠিয়েছেন ছেলেটার অন্তরের ভিতরটা জুনায়েদ বাগদাদী হুজুর তিনি জানতে পেরে যায়। যখন জানতে পেরে গিয়েছেন সঙ্গে সঙ্গে আপনি যখন হুজুরের কাছে আসলো বলে বেটাও তুমি আসলে নামাজের তুমি ইমামতিটা শুরু করে দাও, হুজুর আপনি আমার বিয়াদী ক্ষমা করবেন, আপনি আমার থেকে বয়সে বড়, এলিমে বড়, কালামে বড়, আপনি আমার পীর, আপনি আমার মাশায়েখ, আপনি নামাজ পড়াবেন আপনার পিছনে আমি ইক্তেদা করব। না বেটা এটা হয় না, তুমি নামাজ পড়াও আমি তোমার পিছনে ইক্তেদা করছি। হুজুর আমি অনেকটা বয়সে করো, বয়সে আমার অল্প, না তুমি নামাজ পড়াও। ওই সময় জুনায়েদ বাগদাদী হুজুর তাকবীরে ধ্বনি দিলেন, আমার সাথে নামাজে দাঁড়িয়ে গেছেন, না চার রেকাত নামাজ আদায় করতেন 50 থেকে 52 মিনিট সময় চলে যায়। ওই সময় দোয়াটা যখন কমপ্লিট হয়ে যায় ডান দিক বাম দিকে সালাম ফিরলেন, দোয়া চাওয়ার পরে জুনায়েদ বাগদাদীর দিকে ওই ছেলে যখন তাকিয়েছে জুনায়েদ বাগদাদী বলে বেড়াও তোমার নামাজ পড়তে এতটা সময় গেল কি করে বলো, হুজুর আপনি আমার বিয়াদিবি ক্ষমা করবেন, অন্য কোনো কারণে নয় একটা ছোট্ট কারণে হুজুর বিয়াদিবি ক্ষমা করবেন। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে, আমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছি। আরেকটা আওয়াজ দিয়ে যদি বলেন যা হুজুর আল্লাহ জান যখন নামাজে দাঁড়াই আমি মনে মনে ভাবছি আল্লাহ আমাকে দেখছেন, আর কেউ বলেন হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আমাদের নামাজের মুসল্লায় যখন দাঁড়িয়ে যাই আমি মনে মনে ভাবি আমি ফুল সিরাতের উপর দাঁড়িয়ে রয়েছি, হুজুর ডান দিকে হেলে গেলে জান্নাত, বাম দিকে হেলে গেলে জাহান্নাম, হুজুর বিয়াদবি ক্ষমা করবেন। আমি স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যাই, আমি রুকুতে যাওয়ার পর আমি সুবহানাল্লাহিল আযিম বলি নাই, আমি সুবহানাল্লাহিল বার চুপ করে থাকি, আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে লাব্বাইক আমি হাজির আছি, সঙ্গে সঙ্গে সামি আল্লাহুল ইমান হামিদা বলে দাঁড়িয়ে যাই, হুজুর আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন। আমি সেজদায় গিয়ে সুবহানাল্লাহিল আলা বলি নাই, আমি সুবহান বিল বারবার চুপ করে থাকি, আমার আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ চলে আসে লাব্বাইক আমি হাজির আছি, সঙ্গে সঙ্গে সিজদা থেকে আবার উঠে দাঁড়িয়ে যাই। হুজুর ওই সময় জুনায়েদ বাগদাদী শুনে বলল বেটা তোমার বড় যদি কাল কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো বান্দা বান্দি আমার আখেরি নবীর উম্মাত উম্মাতেরা যদি এইভাবে যদি নামাজ আদায় করতে পারে আল্লাহ পাক তাদের সঙ্গে জান্নাতি বলে আল্লাহ কবুল করে নেবে। আরেকটু জোরে বলে দিন জুনায়েদ বাগদাদী হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন কাল কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত উম্মতরা যদি এইভাবে নামাজ পড়তে পারে আমার আল্লাহ পাক তাদের জান্নাতি বলে কবুল করবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার ভাইজানরা শুনে গেলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন জিহাদের ময়দান থেকে আসছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্য পিঠের মধ্যে তিনটা ভর রয়েছে, আমার সু বললেন ওমরের পিঠের মধ্যে আপনাকে এবং আপনার তিনটা মাথা রয়েছে, তিনটা তোমার বার করে লাও। যখন বার করতে গিয়েছেন এত কান্না কাঁচে এত কষ্ট পাচ্ছে, এত এমন কান্না কাঁচে এত কষ্ট পাচ্ছে বলে ভাই আমার খুলো না আমার জানটা বের হয়ে যাচ্ছে। আমার নবী আপনার নবী দয়ার নবী বললেন এই সাহাবারা খবর দাও ওমরের তিরটা তোমার খুলতে হবে না, ওমর যখন নামাজে দাঁড়াবে তুমি তারপরে আজকে আপনার আপনার শেষ এই সময় তুমি তিরটা বার করো। ওমর ফারুক নামাজের টাইম হয়ে গেছে, নামাজে দাঁড়িয়েছেন 5-7 মিনিট হয়ে যাবার সঙ্গে সঙ্গে আমার সুল বললেন এই সাহাবারা ওমরের তিরটাকে তুমি বার
বার করে লও তাবারার কি এমন তিনটা বার করে লাই ওমর ফারুক নড়ে না চলে না কোন কথা বলে না আবার তিনি রুকুতে চলে যায় সিজদা চলে যায় নামাজ আদায় করে ডান দিকে বাম দিকে সালাম ফিরে দূরে কা আপনার দোয়া পড় দূরে কা নামাজ আদায় করে আল্লাহর দোহাত তুলে দোয়া চাইবার পরে বলল ভাই আমার পিঠের মধ্যে একটা কি ছিল সেটা কোথায় গেল ভালো বলে ভাই বিয়া তুমি ক্ষমা করবে যখন তোমার তীর বার করছিলাম তুমি থুড়ি লাভ কাছে তুমি কষ্ট পাচ্ছিলে আমার উপর বলেছিল খবরদার ওমারকে তুমি নামাজে দাঁড়িয়ে দাও দান করতে দাও আজকে ওমার আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন আমরা এমন আপনার তীরটাকে বার করে নিয়েছি আমার নবী আপনার ওই সময়তে জুনায়েদ ভাগ ওই সময়তে ওমার ফারুক বলে ভাই আপনি আমার বিয়া দিবে ক্ষমা করবেন আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই আমার দুনিয়ার কোনো কথা খেয়াল থাকে না আমার শরীরে কে কি বার করে নিয়েছে কে মানছে আমি জানতে পারি নাই আমি জানতে পারি খালি আমার আল্লাহ পাক আমাকে কবুল করতে কিছু করছে কিনা তা জানি নাই ওমার ফারুক এই কথা বলতে গিয়ে বললো ভাই আপনি আমার বিয়া দিবে ক্ষমা করবেন আমি প্রথম জীবনে আমার নবী ভাগে হাত ধরে আমি কলমা বলি নাই আবু জেহেল আবুল আব্বাস সাহেব একদিন বলেছিল কে আছো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর গর্দান তোমরা কে নিয়ে আসবে হাত তোলো সঙ্গে সঙ্গে ওমার ফারুক ওমার ওমা ওমার বলছে আমি হাত তুলেছি আবু জেহেল আবুল আব্বাস এটাই আমরা জানতাম আপনি ছাড়া ওমার তুমি ছাড়া অন্য কেউ আজকে হাত তুলতে পারবে না আমি এমন সময় আমার রসুলের বাগের গর্দানটা যখন নিতে যাচ্ছে একটা জোয়ান যুবক ছেলে বলেছিল এই ওমা তুমি কোথায় যাচ্ছ তুমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ গর্দান দিতে যাচ্ছ আজকে খবরদার তোমার বোন তোমার মনে আজকে দুজনে মিলে আজকে আপনার কেউ কালমা পড়েছে ওমার বলছেন আমি তো সুরের দ্বারে বর্ষবে না গিয়ে আমার বোনের বাড়ির দিকে যাবো কে একজন জোয়ান জোয়ান ছেলে জোয়ান যুবক ছেলে গিয়ে বললেন এ বোন ফাতেমা তোমার ঘরে দেন আজকে ওমার আসছে সঙ্গে সঙ্গে সব প্রত্যেকটা আপনার ফাতেমা বলছে না 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 আমাকে আমার ভাই আজকে মারবে কষ্ট করবে সহ্য করে নেব কিন্তু আল্লাহর কোরআনটাকে আমি কোনোদিন ব্যাহত করতে দেব না সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে দেবেন বলছে আমি কোরআনকে কোনোদিন বেউজ্জতি করতে দেবো না তাই না এবার আসুন কোরআন ঘরে থাকে থাকে না এই প্রত্যেকের বাড়ি থাকে না বাবা আরে জুড়ে বল আছে না কোরআন আছে তো এবার আসুন ওই কোরআন শরীফটা ডেলি কি পড়া হয় শুনে গেলেন যদি বাড়ির মেয়েরা ছেলেরা কোরআন ছড়া পড়া জানে আর আপনি যে বাড়ির গার্জেন আপনি ইনকাম করছেন আপনি আপনার স্ত্রীকে আপনার ছেলে মেয়ে খাওয়াচ্ছেন আমার আল্লাহ বলছেন যে সংসারের পরিপূর্ণ কাজ করছে সে যদি কোরআন শরীফ এক জীবনে একবার নাজরি করে আসে আমি আল্লাহ তার উপরে উত্তম ভাবে আমি গজব দান করবো সেটা আল্লাহ আলাম আমি আল্লাহ সেটা বেশি জানি কি গজব দেব আমি আল্লাহ জানি তার জন্য যারা বসে আছেন কে কোরআন পড়া জানেন কে কোরআন পড়া জানা আমার জানার দরকার নেই আগামীকাল থেকে একটা সময় বেছে নিয়ে হয় ইমাম সাহেব নচেৎ আপনি স্ত্রীর কাছে নচেৎ কোনো মায়া মেয়েদের কাছে বসে আলিফ বে তে সে পড়েন আর কোরআন সেটা খুলবেন খুলে প্রত্যেকটা আপনাকে অক্ষর অক্ষর হাত বুলোবেন হাত বুলোবেন বুলাতে বুলাতে 30 পারা কোরআন শরীফ হাত বুলানো হয়ে যায় আল্লাহ যদি মন দিয়ে দিল এই ফেরেশতা দেখ ওই বান্দাটা না আমার কোরআনে হাত বুলিয়েছে আর কি করেছে কোরআন শিক্ষা করার চেষ্টা করেছিল যাও ওকে আমি এক খতম কোরআন শরীফ পড়ার সব দান করে দিয়েছি আর কিছু বলেন না কোরআনকে ভালোবেসেছে বলে ওকে আমি নাজাত দিয়ে দিলাম আর কিছু বলেন নিজেরা তৈরি হই ভালো মানুষ হই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের কাছে গিয়ে বলে বোন তুমি কি কাজ করছো বলো বলে আমি আল্লাহর কোরআন কাজকে আপনাকে বলে কোরআন পড়ছিলাম এই বোন ফাতেমা কোরআন তুমি ত্যাগ করে দাও তোমাকে আমি কতল করো মেরে দেবো মারতে পারেন কতল করতে পারে আমি জীবনে কোনোদিন আল্লাহর কোরআনটা আমি ছাড়বো না আমার রসুলের পাকের দরবারে গিয়ে কালমা পড়াছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালমা শরীফটা আমি আজকে নিজেই পড়েছি ভাই বিয়াদবি ক্ষমা করো আজকে আমি কোনোদিন কালমা ছাড়বো না ওই সময় বোনাইরা আপনি ওমার থাকতে বললেন না বোনাইকে যখন মেরে যখন সেই রক্ত খুন বার হয় স্ত্রী আমার ফাতেমা গিয়ে আমার সময় তাকে আড়াল করতে যাই ওই সময় বোনের মুখের মধ্যে একটা একটা ঘুষি মেরেছে সঙ্গে সঙ্গে রক্ত খুন বার হয়ে যাচ্ছে ওই সময় ওমার বলছে এই বোন ফাতেমা তোমার গায়ে রক্তটা দেখেন আমার
তোমার মনটা গলে গিয়েছে, তোমার গায়ে রক্ত আমার গায়ে দাঁড়া রক্ত একই বিলাট একই রক্ত। তুমি আল্লাহর কোরআনটা কি পড়ছিলেন তুমি একবার আমাকে বলে শুনিয়ে দাও। ওই সময় সঙ্গে সঙ্গে ফাতেমার ভাই ফাতেমা বলছে, ভাই না 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 আপনাকে আমি আল্লাহর কোরআনটা শোনাবে পারবো না। বলে কারণটা আপনি একটুখানি বলে দিন। বলে অন্য কোনো কারণ নাই, আজকে আপনি আমি আপনার নাপাক অবস্থা রয়েছে। এই বোন ফাতেমা তুমি আমাকে এখনই আপনাকে পাক পবিত্র করে নাও। ফাতেমার সঙ্গে করে নিয়ে গোসল করিয়ে আনলেন, অজু করিয়ে আনলেন, এমন আল্লাহর কোরআন পড়তে শুরু করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আনা ফাবুদুনি আকিমিস সালাতা লি যিকরি। এই কোরআন সু আয়াতটা পড়ার সঙ্গে সঙ্গে ওই ওমর ফারুক চিৎকার করে বললেন, হে বোন ফাতেমা আল্লাহ পাক এত সুন্দর কোরআনে লিখে রেখেছে আমি জানতে পারি না বুঝতে পারি না, চলো 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 এখুনে গিয়ে আমার উসরে ব্যাগে হাতটা ধরে আমি কালমা পড়ে মুসলমান হয়ে যাব। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কিছু কিছু মুসলমান আছি ফরজ গোসলের নিয়ম জানি না, এরকম আছে না বাপ? জোরে বলো, বিয়ে করেছে ফরজ গোসলের নিয়ত জানেন না, আর ফুরফুরাই গিয়ে বলছে হুজুর কারবার ভালো চলছে তাবিজ দেন, ওরে খেবা তাবিজ লাগা লেওয়ার আগে পাক হও। আর বল হুজুর আমি পাক, বিড়ি খেলে মুখ পাক হবে? জোরে বলেন। এবার বলুন আল্লাহ পাক পরবর্তীকার বেনিয়াল এই মুখটাকে কে তৈরি করেছেন? জোরে বলেন। আল্লাহ বলছে বান্দা আমার কুদরের হাত দিয়ে আমার এই ঘরটা এই মুখটাকে আমি আল্লাহ তৈরি করেছি। আরেক কথা জোরে বলেন, শোনো জি দেখবেন জমজ বাচ্চা হলে উনিশ বিষ হয় না একটু, এ হয় না হয় কি জন্য? আল্লাহর কুদরতের হাত। এবার বলুন এই যে মুখটা এটা জুবান তো এর ভিতরতে তো আমরা খাই নাকি? মায়ের পেটের মধ্যে যখন ছিলাম আমার আল্লাহ পাক যদি মনে ভাবতেন যে না আমার যে পেটের বাচ্চাগুলো আছে মেয়েটির আমি আল্লাহ ওর পেটের মধ্যে যত ময়লা পানি টানিগুলো আছে ওকে সব মুখ দিয়ে গলাবো সব খাওয়াবো, পারতেন না? জোরে বলুন পারতেন কি? তার জন্য আল্লাহ কি করলেন মায়ের খাদ্য নালীর সঙ্গে ছেলের খাদ্য নালীকে এক করে দিলেন। আরেকবার জোরে বলেন, এইটাকে কে হেফাজত করলো বল? আর একটু আওয়াজ দিয়ে জোরে বলেন। দেখবেন ওই বাচ্চা যখন মায়ের পেটে থাকে খিদের জন্য কাঁদে, নারীটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে দু চার মিনিট বাচ্চাটা কাঁদে কাঁদে মানে খিদে পেয়ে মায়ের সঙ্গে এত যোগ ছিল এক কাটা। এবার আসুন ওই মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি, সিগারেট খাই, বোতল খাই, মিথ্যা সাক্ষী দিই, আছে না নেই? যে কটা কথা বললাম আছে না নেই? আওয়াজ একটু জোরে বলে আছে। এই কটা যদি জিনিস যদি থেকে যাই আল্লাহ কি আমাদের কাছে জান্নাত দেবেন? জোরে বলো। তাহলেই উনি বলছেন কি করে দেবে? কে বললেন? মুরুবি বললেন? আপনার কটা ছেলে সব নামাজি? পাঁচ অক্টের? বাহ থ্যাংক। বলছে আমার পাঁচটা ছেলে আছে, চারটে ছেলে, চারটে ছেলেই পাঁচ অক্টের নামাজ, তাই তো? জোরে বল মারহাবা। ভালো ভালো লাগলো সত্যিকার যে উফ চাচা না না ওই কি বলে হাজি সাহেব না গরমের সময় বাসে করে যাচ্ছে ছেলেরা বসে আছে স্কুল স্কুলের ছেলেরা তেমন সময় বলছে উফ কি গরম, হাজি সাহেব বসে আছে উফ কি গরম, তখন বলছে এখানে কি গরম দেখেছ? আরাফাতের ময়দানে গরম দেখেছ? ছেলে বলছে মাশাআল্লাহ মারা চাচা আপনি ছেলে আল্লাহ পাক আপনাকে এতে নিয়ে গেছে আরাফাতের একবার নয় আল্লাহ দুবার নিয়ে গেছে, এই একবার নয় দুবার বলার সঙ্গে সঙ্গে অহংকার আসলো তো, অহংকার যখনই চলে আসলো আপনার নামাজ শরীফ কোরআন মাইনাস। আর বল হুজুর এখানে তো মাইনাস হলো না, এখানে নয় ওরে খাবা এই খানকারে গরিব গরিব নয়, কাল কিয়ামতের দিনে নামাজ রোজা সারা শরীয়ত কোরআন হাদিস সব বুকে করে নিয়ে যাবেন, আপনি এমনই অন্যায় করেছেন আপনার আপনার আমল থেকে কেটে 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 অপরকে দেওয়া হবে, তখন কি আর কেউ আর দেবে ভাই?
জোরে বলুন। তাহলে আপনার ওই সময় যদি কাটা হয়, আমল কাটা হয় অনেক, এই গুণাগার গুণাগার সব চলে গেল, না রে বাবা, এখানে সব সংরক্ষণ করছি, ওখানে যাওয়ার পরে যে গুণাগুলো করেছি ওইগুলো আল্লাহ পাক মাইনাস করছে, মাইনাস করছে, খবরদার মাইনাস হটাও। আল্লাহ পাক ইমানকে যেন পাঁচবার তৌফিক দেন, জোরে বলুন আল্লাহু আমিন। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলুন, একটু ভেবে চিন্তে চলবেন। আল্লাহ বলছে আমি তোকে আমি আল্লাহ জান্নাতি বলে কবুল করে নেব। আরেকবার জোরে বলেন, আমার নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার রাসূলকে আপনি আমি চিনতে পারি নাই, হাবিবুল হাবিবকে আপনি আমি চিনতে পারলাম না, আমার নবী আপনার দয়ার নবী, হুজুর আকরাম সসরে একদিন মসজিদ নবীতে গেল, এমন সত্যিয়া ফজরের নামাজ পড়াচ্ছেন না, আসর মাগরিবের নামাজ পড়ান নাই, সাহাবার বড় চিন্তায় পড়ে গিয়েছে। আমার মা ফাতেমা সুসরার কাছে গিয়ে বললেন, এই ফাতেমা তোমার আব্বা জান আমার রসুল কোথায় গেলে বলো। অবাক্কা সিদ্দিক উমারকে সঙ্গে করে নিয়ে বললো, ভাই চলো আজকে রসুল আল্লাহ নবী খবর দিতে যাই। ওই সময় যখন কোনো সংবাদ পাচ্ছে না, বলে আমার আব্বা জান যে কোনো জায়গায় যায়, আমি ফাতেমা আমাকে না বলে যাই নাই, আমার আব্বা জান কোথায় গেছে তা তো জানি নাই। অবাক্কা সিদ্দিক উমারকে বললো, ভাই চলো চলো, আমরা দুই ভাই মিলে এখানে গিয়ে আল্লাহ রসুলের সংবাদটা নিয়ে আসিস। তিনটে রাস্তা, তিন মাইল রাস্তা যাওয়ার পরে নিজের চামড়ার চোখে অবাক্কা সিদ্দিক দেখতে পাচ্ছে আল্লাহর একজন বান্দা ছাগল ভেড়া দুম্বাকে চড়াচ্ছে। ওই মানুষটাকে সালামটা দিয়ে বললেন, আনা আবু বকর, আমার নামটা হলো আবু বকর। যখনই বললেন আমার নাম আবু বকর, বলার সঙ্গে সাহেব বকর সিদ্দিক বললো, ভাই বিয়া দিবি ক্ষমা করবেন, আজ বা কাল পরশু তিন দিনের মধ্যে আল্লাহর কোন বান্দা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেছে কি বলতে পারে। সঙ্গে সঙ্গে মানুষটা বললো, ভাই বিয়া দিবি ক্ষমা করবেন, আজ থেকে তিন দিন আগে আল্লাহর একজন বান্দা তার শরীর থেকে নূর আর নূর যদি বার হয়ে যায় ওই পাড়ের মুঠে গিয়ে শেষ যায় গিয়ে বারবার বলছেন, ইয়া হাবিল উম্মতি ইয়া হাবিল উম্মতি। অবাক্কা সিদ্দিক সঙ্গে সঙ্গে বললেন, আয় উমার, ওটা অন্য কেউ নাই, ওটা তোমার নবী আমার নবী দয়ার নবী আছে সেই জায়গাতে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় যখন এই কথা ওই সময় উমার ফারুককে বলল, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় যখন এই কথা শোনার পরে বললেন, চলেন চলেন যাই। এমন যাওয়ার কথা যখনই বলেছেন ওই ছাগল বেড়া দুম্বা যে চড়াচ্ছে সে বলছে, ভাই আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন ও ভাই, আজকে আমি তিন দিন ধরে এই জায়গায় থেকে গেছি, যেদিন থেকে আজকে ওই মানুষটি এই পাহাড়ে উঠে আপনার কি বা আপনার কি বলে শেষ জায় গিয়ে কাঁদতে কাঁদতে কেঁদে কেঁদে যারে যার হয়ে যাচ্ছে, আমার ছাগল ভেড়া দুম্বা গুলো কিছুই খাচ্ছে না, ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে, অবলা জন্তুগুলো চোখ দিয়ে পানিটা বের হয়ে আসছে। অবকাশ সিদ্দিক উমারকে বলছেন, দেখ দেখ দেখো ভাই, দেখো ভাই, আজকে অবলা জন্তুগুলো আমার নবীকে কতটা ভালোবাসে, আমার নবীকে গাড় দেওয়ার জন্য কোনো বিপদ না আসে, আগে ছাগল বেড়াগুলো তাদের নিজেদের ঘরে চলে যায় না, তারা তো আমার উত্তরে পাগের ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অবকাশ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারকে সঙ্গে করে নিয়ে আমার রাসূল পাকের দরবারে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী আপনার নবী দয়া নিয়ে উত্তর দিচ্ছেন না, দ্বিতীয়বার সালামটা দিয়ে হুজুর আমি অন্য কেউ না অবকাশ এসেছিস, আপনি একবার কুম বেজ দিল্লা উঠেন উঠেন আল্লাহ রকম উঠেন, আমার নবী আপনার নবী দয়া নিয়ে উঠছেন না। এমন সময় উমার ফারুক আমার রাসূলকে সালামটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমার সারা জীবনে ইবাদত বান্দে এগুলোকে আপনার উম্মত উম্মতের জন্য দিয়ে দিলাম, আপনি একবার সেজদা থেকে মাথা তুলুন, আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন না, আলী কারমুল্লাহ থাকতে পারলেন না, এমন তিনি সালামটা দিয়ে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি অন্য কেউ নাই, আমি ফাতেমার স্বামী বলছি, একবার সেজদা থেকে মাথা তুলুন, আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুললেন না। যখন সেজদা থেকে মাথাটা যখন তুলছেন না, বুখারী শরীফে হাদিসে পাওয়া যাচ্ছে, হযরত আলী কারমুল্লাহ আম্মা জান মা ফাতেমার কাছে ঘরে গিয়ে সালাম দিয়ে বললেন, এই ফাতেমা তোমার আব্বা জানের তোমার আব্বা জানকে চামড়ার চোখে দেখে আসলো। আম্মা জান মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলে, না 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 না, আমার আব্বা জানকে আপনি দেখেন নাই, আমার আব্বা জান লাশটা দেখে আসছেন বলে সান্ত্বনা দিয়েছেন। ফাতেমা তোমার আব্বা না মা, তোমার আব্বা জানের মুখটা যদি জেন্দানা থাকতো মূর্তা থাকতো আমি কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতাম না। ফাতেমা শুনে রেখে দাও, তোমার আব্বা জান আমি ফাতেমা, আমি হযরত আলী যদি জীবনে একটা কথা একটা মিথ্যা কথা বলতাম তোমার আব্বা জান আমাকে জামাই বলে কবুল করতো না। ওই সময় ফাতেমা
স্বামী মাতু জোড়া বললেন বাবা আমার স্বামী আমার আব্বাজানকে আমি চামড়ার চোখে দেখতে যাই বলে যেতে পারো তিনটে মাইল রাস্তা হাঁটতে হবে বলে তা তো আমি রাজি আছি আমার তোমাকে তিনটে মাইল রাস্তা হাঁটতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর পাহাড়ে উঠতে হবে বলে আমি রাজি আছি আম্মা জান মা ফাতিমা তু জোহরা আমার রসুলের ব্যাগের দরবারে তিনি চলে গেলেন দরবারে যাওয়ার পরে আম্মা জান মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেমন সময় তো আম্মা জান মা ফাতিমাকে নিয়ে যখন যাই আম্মা জান মা ফাতিমা আমার রসুলকে সালাম দিয়ে বললেন আব্বা জান আমি অন্য কেউ নাই আপনার লাখ জিগার কলিজার টুকরা ফাতিমা সিং আব্বা জান তো আপনি একবার সেজদা থেকে মাথা তুলুন আমার নবী আপনার নবী দয়ার নবী সেজদা থেকে মাথা তুললেন না আবার দ্বিতীয় বলা ধরেন আমার নবী আপনার নবী দয়ার নবী সেজদা থেকে মাথা তিনি তুলছেন না তৃতীয় বারবার যন্ত্র সাথে সালাম আপনাকে বলে মাথাটা তুলছেন না আম্মা জান মা ফাতিমা কাঁদতে কাঁদতে বলে আব্বা জান আপনি আমার পিয়াদুই মাফ ক্ষমা করবেন আমার দুটো সন্তানকে আমার দুটো সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন আমার দুটো সন্তানকে আপনার উম্মত উম্মতি জন্য কুরবান করে দিলাম আব্বা জান আপনি একবার সেজদা থেকে মাথা তুলুন যখনই কুরবান করে দিলাম এই কথা বলেছেন আমার আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ জিবরিল ফাতেমার কথা শুনে আমার আল্লাহ পাকের আশ্রমালা তত্তর করে কামছে আমার ফাতেমা যাতে রাজি আমার আমি ফাতেমা আমি আমার রসুল যাতে রাজি আমি আমি আল্লাহ পাক তাতেই রাজি হয়ে গেলাম আমার দুটো সন্তানকে আমি কুরবান করে দিচ্ছি সঙ্গে সঙ্গে আল্লাহ যাও ফাতেমা যাতে রাজি আমি আল্লাহ রাজি আরেকবার জোরে বলেন আমার রসুল যাতে রাজি আমি আল্লাহ রাজি আরেকবার আওয়াজ দিয়ে যাবেন আমার নবীর দরবারে কথা বলতে গিয়ে আম্মা জান মা ফাতিমা তু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা জীবন জিন্দেগী কথা বলতে গিয়ে একদিন ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই মিলে খেলাধুলা করছে শেষ করে দেবো নাকি সব ঘুমোচ্ছে 12:26 হয়ে গেছে থাকতাম না আল্লাহ দিলে পরে হবে আপনাদের মনের স্পিরিট নেই একবার তো মন্ডলে বুঝতে পারবো না রে থাকবে সবাই চাইছে আজ করবো না দোয়া করবো আর করবো চাঁদাকে তুলবে চাঁদা একটাই শেষ করবে হয়ে গেছে সব ফিনিশ তো 12টা হ্যাঁ তা কি হয়েছে তা তুই দুটো দশ টাকা দেবে এসব লোকের নাম হচ্ছে পেছন পাকা এসব লোকের দাওয়াত দিতে নেই বহুত পেছন পাকা আর লিয়ে কি করতে হবে জানেন এটা করে শেষ করতে গেলে বলে 9টা থেকে 12টা পর্যন্ত থাকবো ব্যাস সুই বন্ধ হুজুর কোথা হুজুর কোথা হুজুর কোথা এক এক দিলে এমন পাখি মেরে দেবো না ও জীবনে পাখি উঠবে না আমার কাছে যারা এরকম বদমাইশি করে পাকা পাকা কথা বলে একদম আমি 9টায় উঠবো জানো হুজুর 12টা পর্যন্ত থাকবো জি হুজুর আলহামদুলিল্লাহ 8:30টা আর যাচ্ছে 15টা যাচ্ছে 10:30টা 9টা যাচ্ছে হুজুর 9:05 যাচ্ছে এই তো হবে তারপর থেকে গাল পড়ে এই ফোন ধরবে জানেন আমাদের ক্ষতি করলেন অমুক করুন এরকম করুন চ্যাংমান করতে করতে একটা লোক ঠিক মতো এই হুজুর আসসালাম কি হয়েছে বলুন তো আরে দেখেন তো গতবারে গিয়েছিলাম একটা ভালো কথা দিয়া দেয়নি তখন ওই লোকটা ওর কি ঠিক বল আপনি আসবেন না হুজুর দোয়াশলো মাল সব ঠিক কোথায় আছেন সব করে না সব পোচা শুয়ে বসে আছি সব জানি বাপ মনে যদি করি অনেক কিছুই করতে পারি দরকার নেই অত মানে অত লাফার দরকার নেই অত কাছে টানার দরকার নেই বাপ এখনকার যত কাছে টানবো আপনারা খাবেন বিড়ি কাছে টানলে আসবে আমার কাছে বিড়ি আসবে আপনি খাবেন শৃঙ্গা আপনার আপনি বলুন হুজুর একটাকে ভালো করে একটু লাইন করে দেন না তাবিজ করে একটা ভালো করে টেনে দেন না হুজুর সেদিন এক মাস গেছে তফসিল মাহফিল হুজুর গতবার আবার ফোন করেছি কি হয়েছে গো বলে সে মেয়েটাকে পাচ্ছি না হয়েছে ভালোবাসা করতে বলেছিল তাবিজ দেবো আমি তো দেননি আমি বললাম যে পরের মাসে আসি দেবো বলে হুজুর আমি এলাম তো আপনি দিলেন না তাহলে হুজুর আমার তাবিজটা কি হবে আমি কাকে ভাবি মেয়েটাকে হ্যাঁ আই তোকে জুতো দিয়ে জবাই করবো একটা মেয়েকে সর্বনাশ করতে যাচ্ছিস পাগল না হচ্ছে খবরদার এইগুলোকে বুঝে চলবেন আল্লাহ বলছে বান্দা আমি তোদের সকলকে জান্নাতি বলে কবুল করবো আরেকবার জোরে বলেন না আরেকটু আওয়াজটাতেই জোরে বলে খবরদার আমলকে ঠিক রাখবেন আল্লাহ বলছে বান্দা আমি তোদের কাছে জান্নাতি করে দেবো আরেকবার জোরে বলেন এবার আসুন এই
জালসা 32 বছর হবে তো ইনশাআল্লাহ এই জুড়ে বলেন হবে তো আল্লাহকে বান্দা আছেন আগামী বছর জলসার জন্য 40 কিলো চাল দেবেন আমার রাসূলের পাকের নামে আছেন বাক্য তা তো নিব আছেন কে কাগজ কলম নেই লিবস আছে তো চলে এসে এখানে সাইড আছেন বলবো কেউ 40 কিলো চাল রাসূলের পাকের নামে দেবেন আছেন কি নাম আব্দুল মাজেদ ভাই এখানে বাড়ি এখানে আব্দুল মাজেদ ভাই বলছেন 40 কিলো চাল দেব জোরে বলে যাবেন মার হবে এটা আওয়াজে জোরে বলো মার হবে না দেবে আল্লাহ ভাই জানে নিয়ত কে কবুল করো কিসমত কে আলাদা বড় করে দাও নসিব কে মাত্তক দের কে বড় করে দাও রুজি রোজগারে বরকত দান করে দাও 40 কিলো চাল দেই 40 কুইন্টাল চাউলে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও যারে কাবা শরীফ যারে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত আমার ভাই জান আল্লাহ তুমি মদ দিও না সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন নারে দেগে আছেন আরেকজন এক অকল রান্না যেবারে চাল 60 কেজি 40 হয়ে গেছে আর 20 কেজি দিলে কত হবে 60 হবে তো 38 কেজি দিতে হবে কি নাম হাসিবুর রহমান 30 কেজি আপনার নাম কত 30 কটা চেয়েছি ভাই একটা তো কটা পেলাম দুটো তো হ্যাঁ জোরে বলে যাবেন মার হবে আরেক তো আওয়াজ দিয়ে জোরে বলুন না মার হবে না রে দেখবে আল্লাহ ভাই জানে নিয়ত কে কবুল করো কিসমত কে আলাদা বড় করে দাও নসিব কে বড় করে দাও দুজারে কাবা শরীফ দুজারে মদিনা শরীফ আপনি নসিব করে দাও রোজি রোজগারে বরকত দান করে দিয়ে আল্লাহ যতটুকু হায়াত আছেন সুস্থ সঙ্গে হায়াতকে দ্বারা ধরে দাও বাচ্চা কাচ্চা ফ্যামিলি সকলকে লিয়ে আল্লাহ হাসি মুখে থাকার মতো আল্লাহ তৌফিক দান করে দাও সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন নারে দেবে আল্লাহর বান্দে কেউ আছেন এক বস্তা আলু দেবেন আছেন বাপ তাড়াতাড়ি বলুন এক বস্তা আলু কি নাম আলু এক বস্তা হয়ে যাবে এখানে কে ওলিয়ান কি আপনি ভাই কটা চেয়েছি একটা তো আবার দুটো পেয়েছি দুটো পেলাম না দুটো তো দু বস্তা হয়ে যাবে তো ইনশাল্লাহ জোরে বলে যাবেন মার হবে আওয়াজ দিয়ে জোরে বলেন এই আনন্দের সঙ্গে খুশির সঙ্গে বলেন না মার হবে আল্লাহ এই ফেরেশতা দেখ আমার বান্দাগুলো আগামী বছর জলসার জন্য ওরা প্রতিশ্রুতি দিচ্ছে আলু চাল যাও ওদের দেওয়াকে আমি আল্লাহ কবুল করে দিলাম আরো কে জোরে বলেন না ভাই সবার কাছ থেকে লুকোতে পারবো খোদার কাছ থেকে লুকোতে পারবো লুকোতে পারবো একটু জোরে বলা যাবে না মার হবে আল্লাহ ভাই জানে নিয়ত কে কবুল করো কিসমত কে বড় করে দাও নসিব কে বড় করে দাও সর্বাধিক থেকে উন্নতি দান করে দাও আল্লাহ আমার ভাই জান জায়গা যেটাই চেয়েছেন আল্লাহ সেটাই দান করছেন প্রত্যেকের বাড়িতে আল্লাহ তোমার মহাব্বতের নূর তোমার মহাব্বতের নামাজ কালাম আল্লাহ তুমি ভরিয়ে দাও সবাই জোরে জোরে বলেন আল্লাহু আমিন নারে দেবে মাশাআল্লাহ খুব খুশি হয়েছে বাপ 500 টাকা আছেন বাপ 500 টাকা কই আপনি 500 না 1000 1000 আমি চেয়েছি কটা 500 তো পেলাম কি 1000 জোরে যাবেন মার হবে আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলুন না আল্লাহ ভাই জানে নিয়ত কে কবুল করো কিসমত কে আল্লাহ তুমি বড় করে দাও আল্লাহ আমি চেয়েছিলাম 500 টাকা আল্লাহ আমার ভাই জান থাকতে পারে নাই আমার নবী পাকের মহব্বতে ভালোবাসায় 1000 টাকা তিন দান করলেন আল্লাহ 1 লক্ষ টাকা আল্লাহ তুমি বরকত দান করে দাও সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন নারে দেবে মাশাআল্লাহ কি দিল 1000 টাকা আছেন বাপ আর কেউ আছে 500 500 কি নাম ফিরোজ ভাই বলছে 500 জোরে বলা যাবে মার হবে আরেকটু আমার আনন্দের সঙ্গে জোরে বলা যাবে মার হবে নারী দেখবে আল্লাহ ভাই জানলে নিয়ত কে কবুল করো কিসমত কে আল্লাহ তুমি বড় করে দাও নসিব কে বড় করে দাও সর্বাধিক থেকে উন্নতি দান করে দাও দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ আল্লাহ তুমি নসিব করে দাও সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন নজরুল ভাই 500 টাকা জোরে বলা যাবে মার হবে দুটো হয়েছে আর তিনটে বাকি আছে আছেন
তিন নম্বরে 500 টাকা আছেন তাতরি নাম বলবেন বাবা যদি থাকে তাতরি নামটা বলবেন কি নাম মোহাম্মদ নাসিরউদ্দিন মণ্ডল 500 টাকা জোরে বলে যাবেন মার হবে আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহ তকদিরকে বড় করো নসিবকে বড় করো রুজি রোজগারে বরকত দান করে দাও সর্বদিক থেকে উন্নতি দান করে দাও দুজারে কাবা শরীফ দুজারে মদিনা শরীফ আল্লাহর নবী নসিব করে দাও সবাই জোরে জোরে বলুন আল্লাহু আমিন নারী লাগে দাতা কর বলুন জিন্দাবাদ কত হলো 500 তিন জন হয়েছে আর কটা বাকি দুটো আছেন আছেন আল্লাহর বান্দা 500 টাকা করে দুদিন অথবা একদিন 1000 টাকা আছে তাড়াতাড়ি বলুন কত মইনুদ্দিন কি মণ্ডল চেয়েছি 500 পেলাম 1000 যদি বলা যাবে মার হবে কত হলো গোটা কত টাকা হলো তাহলে হ্যাঁ 3.5 3.5 হয়ে জবাব আর 500 দিলে 4000 হয়ে যাবে আছেন কেউ আছেন রসুল পাকের নামে বাপ মাজার দুনিয়া থেকে চলে তাদের নামে আছেন কি নাম আমি মণ্ডল 500 টাকা জোরে বলে যাবেন মার হবে 6000 হলো 400 হ্যাঁ আল্লাহ পাক বীজের সংখ্যা পছন্দ করেন না রসুল পছন্দ করে জোড়া আর আমার আল্লাহ পছন্দ করেন মানে বেজোড় তা কটা হয়েছে কত হয়েছে 4000 হয়েছে মোট 4000 টাকা তাই তো আরেকজন আছেন 500 টাকা দিয়ে 4.5 কোটি দিন আছেন তাতরি বলুন কি নাম মইদুল মণ্ডল 500 টাকা তাই তো জোরে বলুন মারহাবা আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলে মারহাবা না দেখলে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কেউ আছেন বাপ আছেন তাড়াতাড়ি নাম বলবেন কি নাম মুসব্বর 500 এখানে বাড়ি মুসব্বর ভাই বলছে আমি 500 টাকা দেবো জোরে বলে যাবেন মার হবে আর একটু আনন্দের সঙ্গে জোরে বলে যাবেন মার হবে না দেবে বাপ কজন হলো আরেকজন 500 টাকা আছেন বাপ কে তাড়াতাড়ি নাম বলবেন বাপ অনেক সময় যাচ্ছে আপনার তো সময় যাবে আমাদের প্রত্যেকে দুজনের উভয়ের মাইনাস পয়েন্ট হচ্ছে যে বলবে 5 হয়েছে 5000 টাকা হয়েছে চাল উঠেছে আলু উঠেছে আর 5000 টাকা তাই তো হ্যাঁ আর কেউ আছেন 500000 করে আছেন তাড়াতাড়ি বলবেন বাপ তাড়াতাড়ি বলেন এবং দেরি করেন না মহব্বতের সঙ্গে তো আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা দিল লানা ওয়াল হক লানা ওয়াল আজল লানা ওয়াল কুল লানা দিল লানা ওয়াল হক লানা ওয়াল আজল লানা ওয়াল কুল লানা আল ইসলাম লানা দীনান মিউল কওল লানা আজাজনাহু হু সকনা আল্লাহুম্মা সাল্লি আলা আছেন 500 টাকা 2000 না 1000 20 জন 15 জন 15 জন 1000 টাকা করে 15000 টাকা কি করে তো জলসা উঠে যাবে থাকবে না আপনারা একটুখানি সহযোগিতা করুন সহযোগিতা হাত যদি বাড়িয়ে দেন আল্লাহ এ রসুলে আল্লাহ যেন আপনার সকলকে নাজাত দেন সূর্যরে বলে আল্লাহ আমিন আর একটু আওয়াজ জোরে বলে যাবেন আল্লাহ আর কেউ আছেন বাবা 500000 টাকা কি থাকেন কারণ আমি চালাজ করতে পারিনি আমার কারো বলে হুজুর একটুখানি ঠেকিয়ে দেবে তালি হয়ে যাবে আমি ঠেকাতে সাথে অনেকটা ঠেকিয়েছিলাম
কত উৎসাহ আল্লাহ যেন আপনার নিয়তকে কবুল করেন, প্রত্যেকের আশা যেন কবুল করেন। আপনারা এই আচ্ছা আপনারা সব গ্রামের মানুষ তো নাকি, এই পাড়ার মানুষ সবাই? আচ্ছা আপনারা কি যত চাইছেন না হোক না হোক, কোনটা জলসাটা চলবে না বন্ধ হয়ে যাবে? হ্যাঁ সবাই কি মত, বন্ধ হয়ে যায় ভালো নাকি? হ্যাঁ কয়েকটা ছেলে করছে, তাছাড়া সব মনে মনে ভাবছে কত চলছে কি করে কি হবে। আল্লাহ যেন আপনাদের প্রত্যেকের আশা ইচ্ছাকে যেন কবুল করেন, বাৎসরিক একটা মিলাদের মাহফিল দেবেন, এর উসিরে আল্লাহ আপনারা আমার রুজি রোজগার বরকত দেবেন। আল্লাহ মুরব্বীদের নামে সলসানি হবে, আল্লাহ তাদের মুরব্বীদের রুহটা খুশ হয়ে যাবে এই নিয়েতে আপনারা প্রত্যেকে দিবেন, দিবেন এখনো দেবেন পরেও দেবেন। অনেকে ভাবছেন যে হুজুরের সঙ্গে দিলে অনেক বেশি সব, তা নয়, একই সব। আপনার ডান হাত দান করবেন, বাম হাত না যেন জানতে পারে। তাহলে হ্যাঁ যাও তুমি বসো না, অন্য কারো বটা একটা এখানে লাগে মাহবুব দেখা যাচ্ছে, যদি আপনাকে কেউ দিতে চান তাড়াতাড়ি লিখে দেবেন, বলে দেবেন উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুল্লাহ। وعلى آله سيدنا দে জগত তোরা দে রে জগত, দিল খুলবে পরে তোদের আগে খুলুক হাত। দে জগত তোরা দে রে জগত, দিল খুলবে পরে তোদের আগে খুলুক হাত। আল্লাহুম্মা সাল্লি আলা ولا عليه سيدنا جاي হোক। অনেক কিছু কথাবার্তা বললাম, আর কেউ দেবার আছে কি? নাম 1000 জোরে বলে যাবেন মার হবে, আর একটু আওয়াজে জোরে বলুন। আল্লাহ ভাই জানে নিয়তকে কবুল করো, কিসমতকে বড় করে দাও, নসিবকে বড় করে দাও, রুজি রোজগারে বরকত দান করে দাও, বাড়িতে শান্তি আল শান্তির হাওয়া বইয়ে দাও। আল্লাহ তোমার ভাই তুল্লা ঘর, তোমার ভাই তো আল্লাহ তোমার ভাই তুল্লা ঘর, তোমার রসুলের ভাগে দরবার শুভে না যাওয়া পর্যন্ত আমার ভাইজানদের মত দিও না। সবাই জোরে জোরে বলো আল্লাহ আমিন। না রেগে আছেন আর একজন 500 বা 1000 আছেন, আর কেউ আছে বল, তাড়াতাড়ি নামটা বলবেন। আল্লাহ যেন আপনাদের নিয়তকে আল্লাহ যেন কবুল করেন, যদি থাকেন আর দেরি করবো না আপনাদের, কষ্ট দেবো না, দোয়া করে দেবো। কেউ আছেন বাপার? হ্যাঁ নাই তো, আল্লাহ যেন আপনাদের সকলে আসুন, আমরা দোয়া চাইব, দোয়ার সঙ্গে আপনাদের আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের মধ্যে আশা ইচ্ছাকে আল্লাহ যেন কবুল করেন। একটু উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা লাল পাগের পরে কি আছে, লাল পাগের উপরে আছে এখানে দাদির নামে, দাদা আপনার নাম নজরুল মারুফ ভাই, তার দাদা দাদি দাদি জানে, দাদা জানাচ্ছেন? আচ্ছা আল্লাহ হাফেজ করুক। দাদি আম্মা যান, আর কে দাদি আম্মা যান নামে 1500 টাকা দিলেন, জোরে বলুন মারুফ। আর একটু আওয়াজে জোরে বলা যাবেন, একটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে মার হবে না দেখবে। আল্লাহ ভাই জানে নিয়তকে কবুল করো, কিসমত কালা তুমি মনে করে দাও। দাদি আম্মা যান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তানার নামে 1500 টাকা দান করলেন, দাদা যান হায়াতে আছেন, যারা হায়াতে আছে আল্লাহ সকল হায়াতকে তার আজ করে দিয়ে প্রত্যেকের রুজি রোজগারে বরকত দান করে দাও। সবাই জোরে জোরে বলুন আল্লাহ আমিন, আর একবার আওয়াজ দিয়ে জোরে বলুন আল্লাহ আমিন। না আছে আর কি আছে? হ্যাঁ
কেউ আছেন আর কেউ নেই বাপ ঠিক আছে মাশাআল্লাহ খুব ভালো কথা আল্লাহ যেন আপনার সকল ঈমানকে সালামত রাখুক আমি খাস করে দোয়া করি আল্লাহ যেন সকল কিসমতকে বড় করেন সহজের হন আল্লাহু আমিন একবার সালাম কেমন হয়েছে আরো হবে নাকি দোয়ার আগে আরো ভোট করতে হবে হ্যাঁ একবার দোয়ার আগে কেমন না করলে হবে না হ্যাঁ আরেকবার করতে হবে হ্যাঁ সবাই খুব একমত বাহ আচ্ছা আপনার সব তো দাদা হুজুর সিলসিলা মানুষ নাকি এই জোরে বলো একুশ বাইশ তেইশে ফাল্গুন মনে আছে ক্ষতি জানবি পাঁচশো টাকা আর ফেব্রুয়ারি পাঁচশো টাকা দিয়েছেন আর কিছু ক্যাশ টাকা দিয়েছে জোরে বলুন মার হাওয়া আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবেন মার হাওয়া আল্লাহ মা বোনের প্রত্যেকের মনের আশা ইচ্ছাকে আল্লাহ তুমি কবুল হ্যাঁ গো দিয়ে এইটাগুলো ক্যাশ দিয়ে মেয়েরা দিয়েছে না আর ওগুলো ওই পাঁচশো টাকা যেটা এসছে ওটা তো আগামী বছর জলসার জন্য এসছে জোরে বলুন মারা হবে আল্লাহ তাদের নিয়তকে কবুল করুক হায়াতকে দারাজ করুক জোরে বলুন আল্লাহ আমিন যাই হোক অনেক কথা বললাম দাদা হুজুর সাল সাহেব মাথায় রাখবেন একুশ বাইশ তেইশে ফাল্গুন সবাই যাবেন আর আরেকটা আপনাকে দাওয়াত দেব আমার ফুটফাশ বাড়িতে প্রত্যেক বাংলা মাসের তৃতীয় সপ্তাহ বুধবার মাগরিবাদ জিকির হয় তারপর কোরআনের তাফসির হয় আপনাদের সকলকে আমি দাওয়াত দিচ্ছি জোহরের নামাজ সেখানে গিয়ে পড়বেন আমার মেহমানখানায় আছে যাবেন খাওয়া দাওয়া করবেন জোহরের ইনশাল্লাহ আবার আসর সময় চাপানি দেওয়া হয় আবার আমার তাফসির মাহফিল হয় জিকিরের মধ্যে তার কোরআনের তাফসির হয় সকলকে আমি বলবো আমার মন অন্তর থেকে বলছি আপনারা যাবেন এবং যদি মেয়েরা যায় মেয়েদের জন্য একটা বিল্ডিংয়ে আছে তিনতলা সেখানে মেয়েরা বসে বক্সের সঙ্গে তারা আওয়াজ শোনা বক্সে আওয়াজ শুনতে পাই শ্রবণ করে আমি বলবো সকলকে বলবো আপনারা আসুন সন্তুষ্টটা দিন কাজ করুন একটা দিন আমার ফুটফাশের বাড়িতে দেন কোরআনের তাফসির ওসিলায় আল্লাহ আপনার সর্বাধিক থেকে উন্নতি দান করে দেবেন জোরে বলুন আল্লাহ আমিন আর একটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবেন একটু আনন্দের সঙ্গে যদি বলাবেন আল্লাহ নারে দেবে আল্লাহ যেন নিয়তকে কবুল করেন সবাই আশাকে যেন আল্লাহ কবুল করেন সবাই জোরে বলুন আল্লাহ আমিন আসুন আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরাম সুনার মতি নাজবেন শুয়ে আছেন আর একবার দাঁড়িয়ে আমার নবীকে আমার সালাম জানিয়ে দিই ইয়া নবী নবীজির আব্বাস আবদুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুদমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী Ya Rasul Salam Ya Habib Ya Nabi Madina Hoyte Sab ki jo paren dekhite Modre lash kabore রাখিলে লইবেন আপন ও গলে ইয়ানবে ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া নবী সালাম লাও আমার ইয়া হাবিব সালাম লাও সাবার ইয়া রাসূল সালাম লাও এই জলসার মোরাজে সবাই গুনাগার ইয়া নবী ইয়া রাসূল সালাম Ya Habib
salawatullah alayka ya rab sallim salam barakuti wa balagha al-ula bi kamalihi khashabat duja bi jamali hasunat jamia qismalihi sallu alayhi wa alihi sallamu ya qawlan salli ala sadr al-amin mustafa ma ja illa rahmatan lil alamin allahumma salli ala wa ala ali شغله ما شغله بارن سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا شغله تین بار استغفر الله پڑھیں بسم الله شریف تین بار الحمدللہ شریف پڑھیں بسم الله شریف پانچ بار قل اللہ شریف پڑھیں ایک بار بسم الله پڑھیں پانچ بار درود شریف پڑھیں آخری مناجات دعا کرو اے تبارک دے شروع کرو شروع کرو সামনে দিয়ে পিছন দাও অসুবিধা নেই বিশেষ ঘোষণা দিয়ে যাচ্ছি আপনার কাছে তফসির মাহফিল যেটা বললাম ওটা তোমাকে দিয়ে গেলাম তো আছেন এখানে দিয়েছিলাম
ধারাবাহিক মাসুরের তাফসীরের যাই হোক আজকে দিয়ে গেলাম আপনারা আগামী ফাল্গুন মাসে যেটা আছে প্রোগ্রামটা বন্ধ থাকবে আগামী চৈত্র মাসে 18 তারিখ পয়লা এপ্রিল ইনশাআল্লাহ আমাদের তাফসীর হবে আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আপনারা সকলে যাবেন ইনশাআল্লাহ আর মসজিদে মসজিদে এগুলো মেরে দেবেন এখানে আটা দেওয়া আছে খালি লাগিয়ে দিলেই হবে ইনশাআল্লাহ ঠিক আছে আর আরেকটা কথা বলছি আজকে দেখা যায় আজকাল এখন যে যুগ পড়েছে ভাই এই ফতোয়া কিন্তু আমরা সবাই দেওয়া শুরু করে দিয়েছি আলেম ওলামা সাধারণ মানুষ এসব জন্য তা মুজাদ্দিদের জামান আল্লাহ হযরত দাদা হুজুর মির্জা সাহেব জাদা আল্লাহ হযরত মির্জা হুজুর বিশ্বকে আজ থেকে প্রায় 46-47-48 বছর আগে তাহকিকুল মাসাইল কিতাবটা তিনি লেখেন তাহকিকুল মাসাইল এই কিতাবটার মধ্যে দাদা মির্জা হুজুর আমাদের নিজেদের বুদ্ধ বাবা যার বাড়িতে তাহকিকুল মাসাইল থাকবে তার বাড়িতে এলেম আছে এলেম আছে তার জন্য আজকে যারা বসে আছেন অনেক রকম অনেক মনে প্রশ্ন জাগে উত্তর পাওয়ান পায় নিতে পারতেন না বা মনের মতো হচ্ছে না এই তাহকিকুল মাসাইল খুলবেন প্রত্যেকটা আপনার উত্তর একদম সুষ্ঠুভাবে মিজলা ওযুকে লিখে দিয়ে গেছেন বাংলা আশার মুফতি আজম তিনি লিখে দিয়ে গেছেন কিতাবটার দাম অনেক বেশি কত জানেন 80 টাকা দাম প্রত্যেকের বাড়িতে যদি একটা করে তাহকিকুল মাসাইল রাখতে পারেন ইনশাআল্লাহ দেখবেন আপনার বাড়িতে কোনো কাউকে কারো প্রশ্ন উত্তর করতে হবে না তাহকিকুল মাসাইল দেখে নেবেন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন আপনি সেইভাবে চললে আল্লাহ আপনাকে জান্নাতি করবেন তার জন্য বলবো তারপরে দোয়ার হয়ে যাওয়ার পরে আপনারা যারা ইচ্ছে জাগবে প্রত্যেক মেয়েদের এবং ছেলেদের উভয়ের মতলব মতলব সবকিছু আছে এটা রাখুন রাখলে জানবে আমি একটা এলেম রাখলাম যদি মনে হয় এইটা লেগে যে আমার ক্ষতি হয়েছে বা জেনে শুনে ক্ষতি হয়েছে আমাকে বইটা ফেরত দেবেন আপনার আমি টাকাটা ফেরত দেবো এত বড় চ্যালেঞ্জ করে দিকে এলাম খবরদার এই কেতাবটা আপনাদের প্রত্যেকের বাড়িতে রাখার দরকার আছে দরকার হবে এটা মাথায় রেখে থাকবেন আসুন আমরা সকলে দোয়া চাওয়ার আগে আমরা আসুন আল্লাহ পাকের দরবারে তাওবা ইস্তিগফার করে নিই সকলে আমাদের সঙ্গে উচ্চ আওয়াজে জোরে জোরে পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আওয়াজ দিয়ে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম আয় আল্লাহ তাআলা আমি তাম গুনাহ হইত তাওবা করছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جزا بولين شغل أكل كرد الله آمين يلا بعد أبو شاهين شاد الله شو ترحات تقول إن شاء الله أما در بطة كده ترحات تقول الله بدك قبول كرلين আমার পূর্বের আলে বলার অর্জন করেছেন তাদের বলা কাকে আল্লাহটি কবুল করবেন আল্লাহ প্রত্যেকের আমাদের প্রত্যেকের মনের ইচ্ছা আশাকে আল্লাহটি কবুল করবেন পাহাড় পাহাড় গুনা করে খোদা আপনার দরবার শিবে দুটো হাত তুলেছি পাঁচ অক্তের নামাজে দুটো হাত তুলতে পারি নাই এই সময় দুটো হাত দুটো তুলে দিয়েছেন আমাদের হাত তোলাকে আল্লাহ তুমি কবুল করে এলাও আল্লাহ আপনি আমাদের জীবনে জিন্দেগীর সমস্ত গুনাগুনোকে আল্লাহ আপনি মাফ করে দেন প্রত্যেকের কিসমতকে আল্লাহ তুমি বড় করে দাও যদি কিছু সব ইনায়াত করে থাকেন আমার সুরে পাক সাল্লাম সোনার মদিনার জমিনের সবুজ গম্বুজের নিচে আরাম করছেন আমার সুরে পাকের মোবারকে সবটুকু পৌঁছে দিন আমার নবীর আমার সবে আউলাদগণ আম্মা জান্মা ফাতিমা জোহরা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পাকে সবটুকু পৌঁছে দিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লাক জঙ্গে ও জঙ্গে বাদরের মধ্যে ইমাম হুজুর সাহেব হুজুররা শুয়ে রয়েছেন সকল হুজুররূপ পাকে সবটুকু পৌঁছে দিন চার তরিকার বিরান বীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গৌসের সমদানি হজরত বড় পিসা হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন খাজা মঈনুদ্দিন চিশতি আজবেরি হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন হাজার বছরের মুজাদ্দের মুজাদ্দ আলফিয়ে সানি হুজুর পাকে সবটুকু পৌঁছে দেন হযরত মাসুম রব্বানি হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন নিজামউদ্দিন আউলিয়া হুজুর পাকে সবটুকু পৌঁছে দিন দিল্লি বোম্বে গুজরাট আহমেদাবাদ সারা হিন্দুস্তানে বুকে যত ওলি আল্লাহ গন্ধ শুয়ে রয়েছেন সকল হুজুর রূপ পাকে সবটুকু পৌঁছে দিন
खास कुराजी सब इनायत कर मंसूर बगदादी रहमतुल्ला रहिए, मुस्तफा मदानी हुजूर रहमतुल्ला रहिए, नूर मोहम्मद जमपुरी हुजूर रहमतुल्ला रहिए, रसूल नवाफिद फतेह अली वाइसी हुजूर रूपागे सब को पहुंचे दिन, हजरत अब्दुल्ला अब्दुल हुजूर अली साहब, हजरत अब्दुल्ला अब्दुल हुजूर रहमतुल्ला रहिए, चल्लिश पीर हुजूर रहमतुल्ला रहिए, शाह साहब हुजूर रहमतुल्ला रहिए, चार शहीदान हुजूर रहमतुल्ला रहिए, हुसैन बुखारी हुजूर रहमतुल्ला रहिए, मुल्ला साहब हुजूर रहमतुल्ला रहिए, काना खनकार साहब हुजूर रहमतुल्ला रहिए, सुलेमान साहब हुजूर रहमतुल्ला रहिए, सैयद कनात हुसैन साहब हुजूर रहमतुल्ला रहिए, बड़ा हावे साहब हुजूर रहमतुल्ला रहिए, बड़ा हजरत चरण हजरत रामपाड़ा हुजूर पाक सब को पहुंचे दिन, खास कर चाचरे चराग पूर्व शहर जमीन आराम करते मुजद्दर जमान अमीर शरियत अमर दादा हुजूर के रूप आगे सब को पहुंचे दिन, कई मुजदमन आला हजरत बड़ा हुजूर के बिल्ला दादा जाने रूप आगे सब को पहुंचे दिन, बांग्ला आशर मुफ्ती आजम आला हजरत पीर मेजला हुजूर पीर के बिल्ला दादा जाने रूप आगे सब को पहुंचे दिन, सुल्तानुर याकब एडवासा आला हजरत पीर शेजला हुजूर पीर के बिल्ला दादा जाने रूप आगे सब को पहुंचे दिन, सुल्तान आरिफिन आला हजरत पीर हुजूर पीर के बिल्ला दादा जाने रूप आगे सब को पहुंचे दिन, सुल्तान आयजीन आला हजरत पीर छोटे हुजूर पीर के बिल्ला दादा जाने रूप आगे सब को पहुंचे दिन, अमर बेटी अम्मा दादी अम्मा फुफा मकान चासरानगण अमर अब्बा जाने रूप आगे सब को पहुंचे दिन, खास करे আমরা যত এখানে হাত তুলেছি অনেকের আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকের মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যখন ছেলেরা আব্বা আব্বা বলে মনে হয় আপনার আব্বা বলে ডাকে ওই সময় ছেলে মনে হয় আজকে আমার দুনিয়াতে যদি বাপ থাকতো আমি একবার আব্বাজান বলে ডাকতাম, অনেকের মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যখন ছেলেরা মা 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 বলে চিৎকার করে ডাকেন তখন মনে মনে হয় আরে দুনিয়ায় যদি মা থাকতো আমি একবার আম্মা জান বলে ডাকতাম, আমাদের প্রত্যেকের আব্বা মা দাদা দাদি নানারানি মাই মুরব্বীগঞ্জ কবরের মানুষ হয়ে গেছেন, আল্লাহ তানের রূপাকে সবটুকু পৌঁছে দিন, আল্লাহ কোরআন খতম করা আছে, আল্লাহ কোরআন শরীফ খতমকে আল্লাহ কবুল করুন, আল্লাহ যারা পড়েছেন বড় বন্ধু কোন ভুল ভ্রান্তি তাকে মাফ করে দেবেন, আল্লাহ খাস করে আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি মাই মুরব্বীগণ যারা কবর মানুষ হয়ে গেছেন আল্লাহ তানাদের ভাগ সব পৌঁছে দেবেন, খাস করে আমার মা বোনের হাত তুলেছেন ভাইয়ের হাত তুলেছেন, কারোর মনের খবর তো আমরা জানিনি আল্লাহ, প্রত্যেকের মনের খবর আল্লাহ আপনি জানেন, প্রত্যেকের মনে আশা ইচ্ছাকে আল্লাহ তুমি কবুল করে নাও, প্রত্যেকের রুজি রোজগারে আল্লাহ আপনি বরকত দান করুন, আল্লাহ যতদিন দুনিয়াতে রেখেছেন শান্তির সঙ্গে থাকার তৌফিক দান করুন, আল্লাহ ঈমানকে সালামত রাখবেন, আমাদের খাস করে আমাদের প্রত্যেকের ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, আল্লাহ আপনি প্রত্যেকের কিসমতকে আল্লাহ আপনি বড় করে দেবেন, আল্লাহ এই জলসাকে হামেশার জন্য আল্লাহ আপনি কবুল করবেন, মা বোনেরা ভাইয়ের হাত ধরেছেন সবাই মনে আশাকে ইচ্ছাকে কবুল করে দিয়ে, আর ছেলে মেয়েরা সব মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফাজেল কামিল টাইটেল পরীক্ষা দেওয়া শুরু হয়ে গেছে দেবে, সকলকে পাশ করার তৌফিক দান করে, বাপ মায়ের মুখকে উজালা করার তৌফিক দান করে, আল্লাহ যারা আজ থেকে বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট মেহনত করেছেন তাদের মেহনত কষ্টকে নাজাতের উসিলা বানিয়ে দেবে, যতগুলো মানুষ হাত ছুড়েছে আল্লাহ আমাদের প্রত্যেককে পাঁচ অক্ষের নামাজ দি বলে কবুল করবে, সর্বদিক থেকে উন্নতি দান করবে, আল্লাহ আপনি যেদিন মহাদেবেন জুম্মা দিনে মহাদেবেন আল্লাহ, যখন মহাদেবেন রমজান মাসে মহাদেবেন আল্লাহ, মহাদের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ না যাওয়া পর্যন্ত আপনি আমাদের কারোর মত দেবেন না, টাকার জন্য পয়সার জন্য যদি না যেতে পারি আল্লাহ স্বপ্নের মাধ্যমে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ আল্লাহ তুমি নসিব করে দাও, সর্বদিক থেকে উন্নতি দান করে দাও, আল্লাহ তোমার দরবার শরীফে হাত দুটো তুলেছি আল্লাহ আপনি আমাদের হাতগুলোকে কবুল করে নিয়ে যে আল্লাহ প্রত্যেকের নিয়তকে কবুল করবেন, হায়াতকে দারাজ করে দেন, নসিবকে আল্লাহ তুমি বড় করে দাও, সর্বদিক থেকে উন্নতি দান করে দাও, আল্লাহ তোমার দরবার শরীফে তাহাজ্জুদের আজানের সময় তাহাজ্জুদের নামাজের সময় তোমার দরবার হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের জীবনের জিন্দেগীর সমস্ত গুণাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও, তাহলে এই সময় আগামীকালকে আমরা যেখানে হাজির হয়েছি আমরা অনেকে এই জায়গায় দাঁড়াতে পারবো না,
তাহাজ্জুদের ওয়াক্তে নামাজ আদায় করতে পারবো না। আজকে দোয়াকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ তোমার দরবার শুয়ে হাত তুলে যে আপনি আমাদের জীবনের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জোয়ান যুবক আমার মা বোনেরা হাত তুলে আমিন আমিন করে প্রত্যেকের আমিন আমিন কলাকে কবুল করে লি আল্লাহ। কাল কিয়ামতের দিন হাশরে মহামাদের আমি আম্মা মেয়েদের জন্য আম্মাজান মা ফাতিমা তু জোহরা আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেদের জন্য আমার নবী পাকের কদমের নিচে আল্লাহ তুমি জায়গাটুকু দান করে দাও। আজ যার মওত দিবেন জুম্মার দিনে মওত দিবেন আল্লাহ আল্লাহ সকল হায়াতকে দারাজ করবেন কিসমতকে বড় করবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتوب علينا إنك أنت التواب الرحيم ربنا فاغفر لنا ذنوبنا واغفر لنا سيئاتنا وتعافنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم برحمتك يا أرحم الراحمين آمين ثم آمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم